ব্যাপার বাঁকা হয়ে আছে কেন, বাঁকা হয়ে আছে কেন? কি অবস্থা, কেমন আছো সবাই? কি অবস্থা, সবাই কেমন আছো বলো? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের 9 নম্বর লেকচার, ম্যাট্রিক্স নির্ণায়কের 9 নম্বর লেকচারে আমরা চলে আসছি। দেখতে দেখতে প্রায় একটা অধ্যায় আমাদের শেষ হইতে যাচ্ছে। তো তোমরা কেমন আছো? ম্যাট্রিক্স নির্ণায়ক কেমন পড়ছো? সবগুলা ম্যাথ কি করলে বোঝা যায় কিনা আমাকে জানাইও। আজকে ক্লাসের পরে এই অধ্যায়ের সবগুলা ম্যাথ বাড়ির কাছে দেওয়া হবে, অসীম কুমার শাহ স্যারের বই থেকে অথবা কেতাবুদ্দিন স্যারের বই থেকে, যেটা থেকে খুশি তুমি বাড়ির কাজগুলো করবা। একই সাথে দুইটা বই করার দরকার নাই, তাহলে বেশি প্রেশার হয়ে যাবে। এত প্রেশার নিতে হবে না, যে কোনো একটা বই ভালো মতো কমপ্লিট করলেই এনাফ, কোনো সমস্যা নেই। তো আজকে ক্লাসের পরে আমি বাড়ির কাজ দিব। বই থেকে তো বাড়ির কাজ আলাদা দেওয়া লাগবে না, তাও আমি ছবি তুলে দিব অসীম কুমার শাহ স্যারের বই থেকে। নির্ণায়ক মানে 1-এর বি বাড়ির কাজ, কেতাবুদ্দিন স্যারের বই থেকে 1-এর বি বাড়ির কাজ, সাথে আমি এক্সট্রা এমসিকিউ এবং সৃজনশীল বাড়ির কাজ দিব আজকে রাতে। আজকে রাতে আমি ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় থেকে এক্সট্রা সৃজনশীল এবং এমসিকিউ বাড়ির কাজ দিব, যেগুলার ডেডলাইন থাকবে এই সপ্তাহের, সামনের সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ মঙ্গলবারের মধ্যে বাড়ির কাজ কমপ্লিট করতে হবে, কারণ মঙ্গলবার রাতে আমরা ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের উপর প্রবলেম সলভিং ক্লাস নিব জুমে। ওই দিন আমরা সবগুলো প্রবলেম সলভ করে দিব। হ্যাঁ, আমিও ভালো আছি। ইমরান হোসেন, আবিদ, নওশিন তাবাসসুম বলছে ম্যাট্রিক্স অনেক ইজি লাগছে ভাইয়া। হ্যাঁ, সবগুলো ইজি লাগবে, সব অধ্যায়ই ইজি লাগবে, কোনো অধ্যায়ই কঠিন লাগতে দিব না, কোনো অধ্যায়ই কঠিন লাগতে দিব না। তো চলো প্রথমে এই ম্যাথটা তুলে ফেলো, প্রশ্নটা লিখে রাখছি, প্রশ্নটা তুলে ফেলো। প্রথমে সবাই এই প্রশ্নটা তুলে ফেলো, আমরা আজকে ক্লাসটা এই ম্যাথটা দিয়ে শুরু করব। সবাই প্রশ্নটা তুলে ফেলো। প্রশ্নটা তুলে ফেলো, আমরা সুন্দর করে ম্যাথ শুরু করে দিব। ওকে, আশা করি সবার তোলা হয়ে গেছে। প্রশ্নটা কি বলছে? 1 + a² - b² 2ab 2b, 2ab - 2b 1 - a² + b² - 2a, 2a 1 - a² - b² এই নির্ণায় একটা সমান প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? প্রমাণ করতে বলছে এটা সমান 1 + a² + b² হোল কিউব, 1 + a² + b² হোল কিউব, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ওয়ালাইকুম আসসালাম ওয়াজিহা জাহান, কেমন আছো? দেখো এইটা আমাকে প্রমাণ করতে বলছে। তো আমি শুরু করবো যথারীতি লেফট হ্যান্ড সাইড দিয়ে। লেফট হ্যান্ড সাইডটা তোমরা লিখো, আমি লিখবো না, আমি ডিরেক্ট এখান থেকে ম্যাথ করা শুরু করে দিব। তোমরা লেফট হ্যান্ড সাইডের প্রশ্নটা তুলে ফেলো। লেফট হ্যান্ড সাইডের প্রশ্নে কি বলছে? এটা নির্ণায়ক দেওয়া আছে। এখন আমাদের টার্গেট কি ভাইয়া? শোনো, আগে আমাদেরকে বুঝতে হবে আমাদের টার্গেট কি, আমাদের ইচ্ছা কি, আমরা কি চাইতেছি। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই যে এখানে যেটা প্রমাণ করতে বলছে 1 + a² + b² আনতে হবে। 1 + a² + b² এই যে 1 + a² + b² এটাকে আনতে হবে। হোল কিউব আছে, হোল কিউব আমার প্রথমেই দরকার নেই, প্রথমেই তো আর হোল কিউব চলে আসবে না। প্রথমে আমি সিম্পলি 1 + a² + b² আনবো, তারপরে অটোমেটিক বিস্তার করার পরে হোল কিউব আসবে, টেনশন নেই। তো এখানে 1 + a² + b² আনতে হবে, এবং সাথে এই ম্যাথটা স্মার্ট ওয়েতে করার জন্য আরেকটা প্রসিডিউর কি কি মাথায় রাখতে হবে। আমি চেষ্টা করব যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম বরাবর দুইটা ভুক থেকে শূন্য বানানোর। সবসময় যে দুইটা ভুক থেকে শূন্য বানায়েই করতে হবে তা না। যেমন এই ম্যাথটাতে আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর দুইটা ভুক্তি জিরো বানানো যাবে না, অনেক কষ্ট হয়ে যাবে। তো আমরা কী করবো? একটা ভুক থেকে জিরো বানাইয়েই কাজ করে ফেলবো। একটা সারি বা একটা কলামের একটা ভুক থেকে জিরো বানাইবো, বাকি দুইটা ভুক্তি নিয়ে বিস্তার করে ফেলবো। বোঝা গেল? দেখো আমরা এই ম্যাথটা শুরু করি।
সবাই চলে আসছে, ওকে চলে আসছে, তো চলো আমরা ম্যাথটা শুরু করি। প্রথমে আমি কি করবো একটু ভালো করে দেখো, খেয়াল করে দেখো, এইখানে কিন্তু কোনো মিল ঝিল আপাতত খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে ডিরেক্ট একটা সারি থেকে আরেকটা সারি বিয়োগ অথবা যোগ, কলাম থেকে কলাম যোগ বা বিয়োগ করে ডিরেক্ট তুমি জিরো পেয়ে যাবা, বা ডিরেক্ট তুমি 1 + s² + b² পেয়ে যাবা, এরকম সুযোগ কিন্তু এখানে নাই। তার মানে এই ম্যাথটা করার জন্য তোমাকে আরেকটু ক্রিয়েটিভ হইতে হবে, তোমাকে আরো ডিপলি চিন্তা করতে পারতে হবে। কি ডিপলি চিন্তা করতে পারতে হবে, খেয়াল করে দেখো, এইখানে আছে 2ab, এখানে আছে -2b, এখানে আছে 2ab, এখানে আছে -2b। তো আমি যদি এই কাজটা করি, 2ab থেকে এই যে এই 2b কে এ দিয়ে গুণ করি, দেখো এই -2b কে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে কি হয়ে যাবে, -2ab। এই 2b কে আমি যদি মনে মনে এ দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে -2ab, তারপরে এই দুইটা যদি যোগ করে দেই প্লাসে মাইনাসে কাটাকাটি গিয়ে হয়ে যাবে জিরো। একটু ভালো করে বুঝো, এখানে আছে 2ab, এখানে -2b, রাইট? তো -2b কে যদি আমি এ দিয়ে গুণ করি, -2b কে একটা এ দিয়ে গুণ করলে -2ab হবে, তারপরে এইটার সাথে এইটা যোগ করে দিলে, দুটো যেহেতু সেম এবং বিয়োগ প্লাস যোগ করে দিলেই জিরো হয়ে যাবে, রাইট? তো এইটা আমাকে প্রথমে টার্গেট করতে হবে। কি টার্গেট, ওয়েট ওয়েট মুছে না আগে, হ্যাঁ কি টার্গেট, এনে কাজটা কি হবে, c2' ইকুয়ালস টু c2+, দেখো c2' একটু ভালো করে বুঝছো, কিন্তু c2' 2 নম্বর কলামে এটাকে জিরো বানাতে চাচ্ছি, তো 2 নম্বর কলামে কাজটা করব, কি কাজ করব, 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করে দিব, 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করে দিব। তবে শুধু যোগ করলেই হবে না, এ দিয়ে গুণ করে নিতে হবে। দেখো নির্ণায়কের 7 নম্বর ধর্ম, নির্ণায়কের যে আমরা 7টা ধর্ম পড়ছিলাম, সবার লাস্টের ধর্মটা ছিল একটা সারি বা একটা কলামের সাথে অন্য একটা কলাম বা সারি ইচ্ছা মতো যোগ বিয়োগ করা যাবে, ইনফ্যাক্ট অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করে তারপরেও যোগ বিয়োগ করা যাবে, কোনো সমস্যা নাই। মানে এই কাজটা কেন করছি আবার বলতেছি, তুমি যদি 2 নম্বর কলামের দেখো 2ab, এই 2ab-র সাথে যদি -2b কে তুমি আগে এ দিয়ে গুণ করো, এ দিয়ে গুণ করো তাহলে হয়ে যাবে -2ab, তারপরে এই দুটো তুমি যোগ করে দেও, এই দুটো যোগ করে দিলে প্লাসে মাইনাসে কাটাকাটি গিয়ে হয়ে যাবে জিরো। তো প্রথমে আমি 2 নম্বর কলামে এই কাজটা করব, একটু ভালো করে বুঝছো, জিনিসগুলা কঠিন না, জিনিসগুলা কঠিন না। 2 নম্বর কলামে এই কাজটা করলে 2ab এই ভ্যালুটা জিরো হয়ে যাবে, এবং এটা নির্ণায়কের 7 নম্বর ধর্ম, কোনো সমস্যা নাই ইউজ করতে, যোগ বিয়োগ এভাবে যা খুশি করা যায়। আচ্ছা একটা গেল, আরেকটা কি করব, তুমি যদি একটু ভালো করে খেয়াল করে দেখো, এই যে দেখো এখন এইটাকে টার্গেট করি, এখানে আছে 2ab, এখানে আছে 2a, দেখো এই যে 1 নম্বর কলাম, আমি 1 নম্বর কলাম এটা লিখতেছি, এখন 1 নম্বর কলাম এখানে আছে 2ab, 3 নম্বর কলামে আছে 2a, তো 3 নম্বর কলামকে যদি আমি বি দিয়ে গুণ করি এখানে 2ab, তারপর যদি এই 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ করে দিই তাইলে হবে জিরো। 1 নম্বর কলামে এখানে আছে 2ab, 3 নম্বর কলামে এখানে আছে 2a, তো আমি যদি এইখান থেকে এইটা বিয়োগ করি জিরো কিন্তু হবে না। বাট তুমি যদি 2a কে অর্থাৎ 3 নম্বর কলামকে আগে বি দিয়ে গুণ করো, কি দিয়ে গুণ করছি, এই যে আগে বি দিয়ে গুণ করে নাও, তারপরে একটা থেকে আরেকটা বিয়োগ করে দেও, তাহলে কিন্তু জিরো চলে আসে। তাহলে এখানে কি হবে, সাইড নোটটা, কাজটা করতেছি 1 নম্বর কলামে, কি করতেছি, 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করতেছি, 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করতেছি। তবে খালি বিয়োগ করলেই তো হবে না, তুমি যদি 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করো 2ab -2a, জিরো কিন্তু হবে না, কিন্তু 2a কে তুমি যদি এই যে b দিয়ে গুণ করে নেও, b দিয়ে গুণ করে নেও, তাইলে কিন্তু এই যে দেখো এখন আমাদের কি লাভ হইছে, এই কাজটা করলে পরে এটাও হয়ে যাবে জিরো, এইটাও হয়ে যাবে জিরো, দুইটা জিরো চলে আসবে। এই কাজটা যদি আমরা করি, এই যে এখানে দুইটা সাইড নোট দিয়ে রাখছি, আগেই আগেই আমরা সাইড নোটগুলো দিয়ে রাখছি, এই দুইটা কাজ যদি আমি এই নির্ণায়কটাতে করি, দুইটা ভুক্তি জিরো হয়ে যাবে। এই কাজটা তোমাকে বুঝতে পারতে হবে, মানে কেন করতেছি, কেন করতেছি এটা যদি তুমি বুঝো, তোমার কাছে কখনোই ম্যাথ কঠিন লাগবে না। আমাদের কাছে ম্যাথ কঠিন লাগে কারণ আমরা বুঝি না যে এই কাজটা কেন করতেছি,
একটা কাজ আমি করব, সেটা কেন করব, সেটা যদি তুমি বুঝতে পারো, নিজেকে প্রশ্ন করে অ্যান্সারটা পাও, তখন আর তোমার কাছে কখনোই কঠিন লাগবে না। তাহলে চলো আমরা এখন এই কাজটা করে ফেলবো। কি করব? প্রথমে কি করব দেখো, এই যে প্রথমে কাজ হচ্ছে, এই যে প্রথমটা, 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করব, তবে বি দিয়ে গুণ করে। তাহলে খেয়াল করে দেখো, এই যে প্রথমে এইটা 1 নম্বর কলাম, এখান থেকে 3 নম্বর কলাম বিয়োগ করতে হবে। তোমরা রাফ করবে, যে এখানে লিখো 1 নম্বর কলাম থেকে, 1 নম্বর কলাম থেকে, এই যে প্রথম প্রথম কাজটা করতেছি, 3 নম্বর কলাম বিয়োগ করব, 1 প্লাস স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখান থেকে 3 নম্বর কলাম বিয়োগ করব, বিয়োগ, তবে এটাকে কি দিয়ে গুণ করে নেব, বি দিয়ে, বি দিয়ে গুণ করে নেব, বি ইন্টু -2b। দেখো এই যে দেখো, 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করতেছি, এই যে বিয়োগ করতেছি, বাট সেটাকে আগে কত দিয়ে গুণ করে তারপর বিয়োগ করতে হবে, বি দিয়ে গুণ করে তারপর বিয়োগ করতে হবে। তাহলে এখানে কি হবে, এখানে হবে 1 প্লাস স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মাইনাসে মাইনাসে +b স্কোয়ার, সরি +2b স্কোয়ার, মাইনাসে মাইনাসে +2b স্কোয়ার। তো প্লাসে মাইনাসে কাটাকাটি কি থাকবে, থাকবে একটা বি স্কোয়ার, 1 প্লাস স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই যে দেখো আমাদের আসামি চলে আসছে, দেখছো মানে আমরা যে এই কাজটা করলাম, কাজটা করার ফলে দুইটা জিরো তো আসবেই, এইটা এবং এইটা তো জিরো হবেই, সাথে আমরা বোনাস হিসেবে কি পাই গেছে দেখো, সাথে আমরা বোনাস হিসেবে পাই গেছে এই যে এইটা আমার যেটা দরকার, 1 প্লাস স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এইরকম মজার জিনিস আরো হয়, এক ডিলে দুই পাখি মারা কাকে বলে। দেখো 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বিয়োগ করছি, তবে 3 নম্বর কলামকে আগে বি দিয়ে গুণ করে নিতে হবে। এই কাজটা তুমি রাফ করবা, বি দিয়ে গুণ করে বিয়োগ করে দিছি, মাইনাসে +2b স্কোয়ার, +2b স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কাটাকাটি গিয়ে 1 প্লাস স্কোয়ার প্লাস b স্কোয়ার। ভয় পায় না, হ্যাঁ এই ম্যাথগুলো অনেকে ভয় পায়, এই ম্যাথগুলো অনেক একটু বড় বড়, আজকে ক্লাসে যে 3টা ম্যাথ প্রশ্ন করাবো এগুলো একটু বড় বড় ম্যাথ, তোমাদের বইয়ে এরকম বড় বড় ম্যাথ আরো অনেক আছে, বাট ভয় পাওয়ার কিছু নাই, হ্যাঁ কোনো কিছু ইলজিক্যাল না, বুঝে বুঝে এগাইলে সবই সহজ। এখন এইটা থেকে এইটাকে এ দিয়ে বি দিয়ে গুণ করে কি করবো, সরি এটা না, তো এখন আমরা কাজ করতেছি 1 নম্বর কলামে, শেষ প্রথমটা শেষ, প্রথমটা শেষ। এখন 1 নম্বর কলাম থেকে আমরা গুণ বিয়োগ করতেছি, 3 নম্বর কলাম বি দিয়ে গুণ করে, 1 নম্বর কলাম থেকে বি দিয়ে গুণ করে 3 নম্বর কলাম বিয়োগ করতেছি। এখন 2ab থেকে 2a বিয়োগ করলে কি হবে, জিরো, এটা তো জিরো দেখাইছি একটু আগে, এই যে 2ab মাইনাস, এটাকে আগে বি দিয়ে গুণ করবো, হয়ে যাবে 2ab, 2ab মাইনাস 2ab সমান জিরো, শেষ। এরপরে 3 নম্বরটা 2b থেকে বিয়োগ হবে, এখানে লিখি 2b থেকে বিয়োগ হবে, কি এইটাকে বি দিয়ে গুণ করে বিয়োগ হবে, 2b মাইনাস b, 2b থেকে এই 3 নম্বর কলামটা বিয়োগ করতে হবে এবং এটাকে আগে বি দিয়ে গুণ করে নিতে হবে, 1 মাইনাস স্কোয়ার মাইনাস b স্কোয়ার। দেখো 1 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটাকে বিয়োগ করছি, তবে সামনে আগে এই যে বি দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে এখান থেকে গুণ করলে কি হবে, 2b মাইনাস b, -b প্লাস s স্কোয়ার b, মাইনাসে মাইনাসে +b কিউব। তাহলে কি আসতেছে, এখানে থাকতেছে +b, বি প্লাস এস স্কোয়ার বি, 2b থেকে একটা b চলে গেলে একটা b থাকবে, b কিউব। এখন দেখো এখান থেকে যদি b কমন নেই, এগুলো তোমরা ডান পাশে রাফ করবা, রাফ করবা, 1 প্লাস s, এই যে দেখো 1 প্লাস s স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখান থেকে b কমন নিলে এগুলো রাফ করে অ্যান্সারটাই না বসাই দিবা। দেখো এর চাইতে সুন্দর জিনিস আর কি হয়, b ইন্টু 1 প্লাস s স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই যে দেখো এখানেও আসছে 1 প্লাস s স্কোয়ার প্লাস b স্কোয়ার, এখানেও 1 প্লাস s স্কোয়ার প্লাস b স্কোয়ার, যেটা আমার দরকার। তাহলে আমি 1 নম্বর কলাম থেকে অলরেডি একটা 1 প্লাস s স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিয়ে নিতে পারবো। দেখছো কত সুন্দর ম্যাথ, দেখছো কত সুন্দর ম্যাথ, এর চাইতে সুন্দর ম্যাথ আরো কোথাও খুঁজে পাবা, এত সুন্দর ম্যাথ কোথাও খুঁজে পাবা। প্রথমটার কাজ শেষ, দেখো এই যে প্রথমটার কাজ শেষ, আমরা প্রথম সাইড নোটের কাজ করে ফেলছি, প্রথম সাইড নোটের কাজ শেষ। এখন দ্বিতীয় সাইড নোটের কাজটা করব, কি দ্বিতীয় সাইড মুছে ফেলি, প্রথম সাইড নোটের কাজ শেষ। এখন দ্বিতীয় সাইড নোটে কি করব, c2 প্রাইম 2 নম্বর কলাম থেকে সাথে 2 নম্বর কলামের সাথে 3 নম্বর কলাম যোগ করব। এখানে যোগ কেন করব, কারণ এখানে অলরেডি আগে থেকেই মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। c2 এর সাথে c3 কে এ দিয়ে গুণ করে যোগ করে দেবো, তাহলে এখানে তো এটা জিরো হবেই, এটা হবে জিরো, এটার সাথে এটাকে এ দিয়ে গুণ করে হয়ে যাবে 2ab মাইনাস 2ab জিরো। আর এটা কি হবে,
পরেরটা কি হবে দেখো, পরেরটা কি হবে, এখানে হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইজ এইটা থেকে সাথে এটা হবে যোগ, এটা হবে যোগ, এটাকে আগে এ দিয়ে গুণ করে দিতে হবে, মানে টু এ স্কোয়ার। এই যে দুই নাম্বার এই ভুক্তিটা, এই কলামে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে যোগ হবে সি থ্রি, অর্থাৎ যোগ হবে টু এ, তবে এই টু এ কে আগে এ দিয়ে গুণ করে নিতে হবে, অর্থাৎ টু এ স্কোয়ার ছিল টু এ, এ দিয়ে গুণ করলে হয়ে যাবে টু এ স্কোয়ার। দেখো এখানে একটা মাইনাস এ স্কোয়ার, একটা দুইটা প্লাস এ স্কোয়ার, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এত সুন্দর জিনিস আর কই পাবা, দেখো খালি ঘুরে ফিরে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে আসতেছে, আমার যেইটা দরকার ঘুরে ফিরে শুধু সেইটাই আসতেছে, এর চাইতে ভালো কিছু আরও হইতে পারে? এরপরে তিন নাম্বারটা কি, এই যে এই মাইনাস টু এর সাথে যোগ করব, মাইনাস টু এর সাথে সি টু এর সাথে যোগ করব, তিন নাম্বার কলামে যেটা আছে সেটাকে আগে এ দিয়ে গুণ করতে হবে। দেখো সি টু প্রাইম কি করতেছি, মাইনাস টু এর সাথে এটাকে যোগ করতে হবে, তবে এটাকে আগে এ দিয়ে গুণ করে নিতে হবে, এটাকে আগে এ দিয়ে গুণ করে নিতে হবে, তারপরে যোগ করতে হবে, এটা রাফ করবা, মাইনাস টু এ প্লাস এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, এখানে মাইনাস টু এ প্লাস এ কাটাকাটি থাকবে একটা মাইনাস এ, মাইনাস এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, এতে কী কমন যায়, এখান থেকে মাইনাস এ কমন যায়, মাইনাস এ কমন গেলে এই যে দেখো কি সুন্দর জিনিস, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাহ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এমন সুন্দর জিনিসও হয়, খালি কমন নিলেই সব ধপা ধপ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে আসতেছে। এই যে দেখো তাহলে এখানে কি লিখবো, এইখানে লিখবো মাইনাস, এই যে মাইনাস এ, মাইনাস এ, আচ্ছা একটু ছোট করে লিখে, মাইনাস এ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস এ ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখছো কত সুন্দর কাজ হয়ে গেল, দুইটা জিরো হয়ে গেছে, দুইটা হয়ে গেছে জিরো, প্রথম কলামেও চলে আসছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় কলামে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই কলাম থেকেও কমন নিতে পারবো, এই কলাম থেকেও কমন নিতে পারবো, মানে যেটা প্রমাণ করতে হবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার হোল কিউব, কিউবের মধ্যে অলরেডি দুইটা চলেই আসছে, আর তিন নাম্বার কলামে আমরা কোনো কাজ করি নাই, তিন নাম্বার কলামে আমরা কোনো কাজ করি নাই, তিন নাম্বার কলাম আগে যেইভাবে ছিল হুবহু সেইভাবেই থাকবে, তিন নাম্বার কলাম আগে যেইভাবে ছিল ঠিক সেইভাবেই থাকবে, এই ম্যাথটা এতটুক যে বুঝতে পারছে তার কাজ শেষ, এই ম্যাথে আর কোনো এক্সট্রা স্টেপ নাই, এখন খালি কমন নিয়ে বিস্তার করা শেষ, এতটুক যাদের ক্লিয়ার তোমাদের এই ম্যাথ শেষ, এই ম্যাথটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য বা কলেজ পরীক্ষার জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যাটাগরির ম্যাথ এইটা, মানে এই অধ্যায় থেকে এখনো পর্যন্ত বোর্ড পরীক্ষায় বলো বা অন্যান্য পরীক্ষায় এই টাইপ এর ম্যাথ বা এইটা অনেকবার আসছে পরীক্ষায় অনেক বেশি, এবং অনেকে ভুল করে, এই যে সাত নাম্বার ধর্ম নির্ণায়কের এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম ছয়টা ধর্ম দিয়ে কিন্তু আমরা অনেক ম্যাথ করছি, কিন্তু সাত নাম্বার ধর্ম দিয়ে এই একটাই ম্যাথ আমাদের বইয়ে, আমাদের বইয়ে সাত নাম্বার ধর্ম দিয়ে এই সুন্দর একটা ম্যাথই আছে যেটা বেশি আসে পরীক্ষায়, বাকিগুলো আমরা অন্যভাবে করে ফেলি, এইটাও যে সাত নাম্বার ধর্ম দিয়েই করতে হবে তা না, এটাও অন্যভাবে করা যায়, বাট আমরা সাত নাম্বার ধর্মটা সচরাচর ইউজ করি না, অন্যান্য ধর্মগুলো দিয়ে ইউজ করেই কাজ হয়ে যায়, তবে আমাকে বলো এই জিনিসটা বুঝতে পারছো কিনা, অন্যরা এই ম্যাথটা অনেক ভয় পায়, এই ম্যাথটা অনেক ভয় পায় অন্যরা, তোমরা ভয় পাইলে চলবে না, বলো তোমরা বুঝতে পারছো কিনা, বলো বুঝতে পারছো কিনা, এই ঝাপসা হবে কেন, আমার এখানে তো স্পষ্ট ঝাপসা না, তো তোমার মেবি নেটওয়ার্ক প্রবলেম, সব তো ঠিক আছে আমার এখানে, আমার এখানে তো সব ঠিক আছে, ঝাপসা না তো, জি ভাইয়া বুঝছি, আচ্ছা ঠিক আছে, ওকে এখন চলো কমন নিয়ে নিই, এখন কমন নিয়ে নিই, চলো কাজ শেষ, সাইড নোটগুলো কিন্তু ডান পাশে দিবা, এখন কমন নিয়ে নিই, কমন নিলে কি হবে, চলো এই যে প্রথম কলাম থেকে, প্রথম কলাম থেকে একটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন, দ্বিতীয় কলাম থেকেও কমন, বলতে পারো এখানে তো জিরো আছে, আরে জিরো থেকে তো সব কিছুই কমন নেওয়া যায়, তো প্রথম কলাম থেকে একটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন, দ্বিতীয় কলাম থেকেও কমন, তো দুইটা দুইটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন, অর্থাৎ ওয়ান প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, এই যে দুইটা কমন নিয়ে নিছি, ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এখানে হবে ওয়ান, এখানে হবে জিরো, এখানে থাকবে শুধু বি,
1 এখান থেকে তো কমন চলে গেছে 1 0 এখানে থাকবে শুধু b এখানে থাকবে 0 1 এখানে থাকবে মাইনাস a 0 1 মাইনাস a আর ডান পাশের কলামটা তো যেভাবে ছিল সেভাবেই থাকবে ডান পাশের কলাম আগে যেভাবে ছিল সেইভাবেই থাকবে কারণ ডান পাশের কলামে আমরা কোনো কিছুই করি নাই ডান পাশের কলামে আমরা কোনো কাজ করি নাই দেখো এই যে প্রথম কলাম থেকে একটা 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন দ্বিতীয় কলাম থেকেও কমন হোল স্কয়ার হয়ে গেছে এখন যেটা করব সেটা হচ্ছে সিম্পলি বিস্তার করে ফেলবো এখন আর এইখানে দুইটাকে জিরো বানানোর দরকার নাই তুমি যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করে ফেলো আমরা কলাম বরাবর করে ফেলি ওয়ান জিরো বি তাহলে এটা সহজ হবে ওয়ান জিরো এবং বি নিয়ে বিস্তার করে ফেলি তাইলেই কাজ সহজ হয়ে যাবে তাইলেই কাজ সহজ হয়ে যাবে ঠিক আছে অথবা তুমি কলাম বরাবর করতে পারো আচ্ছা যেটা খুশি করে আমরা তো নর্মালি সারি বরাবর করি বিস্তার তো আমরা নর্মালি সারি বরাবর করি কলাম বরাবরও করা যাবে সারি বরাবরও করা যাবে তোমার যেই বরাবর খুশি অ্যান্সার একই আসবে তাহলে এখন আমরা বিস্তার করবো দেখো প্রথমে এই ওয়ান নিয়ে বিস্তার ওয়ান যেই সারিতে আছে সেই সারিতে বাদ দেখো ওয়ান নিয়ে বিস্তার করব ওয়ান যেই সারিতে আছে সেই সারি বাদ সেই কলাম বাদ থাকবে যে এইটা মাইনাস এইটা রাইট ওয়ান যে সারিতে আছে সেই সারি বাদ যে কলামে আছে সেই কলাম বাদ মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ এই যে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ তো চলো লিখে ফেলি মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ মুখ্য কর্ণ এই বরাবর গুণ করলে হবে ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস গৌণ কর্ণ মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কোয়ার মাইনাসে এক লাইনে লিখে ফেলবো এত বড় করার দরকার নাই মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কোয়ার দেখো এই যে ওয়ান যে সারিতে আছে সেই সারি বাদ যে কলাম আছে সেই কলাম বাদ মুখ্য কর্ণ বরাবর গুণ ওয়ান দিয়ে গুণ করলে এটাই থাকবে মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস টু এ স্কোয়ার ওকে এরপরে কী করবো জিরো নিয়ে তো বিস্তার করার দরকার নাই কারণ জিরো নিয়ে বিস্তার করলে জিরোই হবে যে এই জিরো নিয়ে বিস্তার করলে জিরোই হবে এরপরে মাইনাস টু নিয়ে বিস্তার করব মনে মনে চিহ্ন প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকবে সামনে যেহেতু মাইনাস আছে আর মনে মনে উপরে সহগুণকের চিহ্ন হয় এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস থাকবে মাইনাস টু বি নিয়ে বিস্তার করি মাইনাস টু বি নিয়ে বিস্তার করলে কি হবে এই কলাম বাদ এই সারি বাদ মাইনাস টু বি যেই সারিতে আছে সেই সারি বাদ যেই কলামে আছে সেই কলাম বাদ তো এই দুটো যদি বাদ চলে যায় থাকবে কি যে এই চারটা থাকবে মুখ্য কর্ণ বরাবর গুণ করলে জিরো মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে বি মাইনাস বি মাইনাস বি দেখো মাইনাস বি মাইনাস টু বি নিলে এই সারি বাদ এই কলাম বাদ মুখ্য কর্ণ বরাবর গুণ করলে জিরো মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করলে মাইনাস বি তাহলে এখন খেয়াল করে দেখো যে কি আসতেছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার এইখানে থাকতেছে এইটা এখানে আছে মাইনাস টু বি ইন্টু মাইনাস বি মাইনাস টু বি ইন্টু ডান পাশে দেখা যায় মাইনাস টু বি ইন্টু মাইনাস বি হ্যাঁ দেখা যায় মাইনাস টু বি ইন্টু মাইনাস বি গুণ করে দিলে হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস টু বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু বি স্কোয়ার এখন এইখানে যদি কাটাকাটি করো এই প্লাস মাইনাসে কাটাকাটি গিয়ে থাকবে ও সিম্পল একদম মিলে গেছে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানে ছিল দুইটা এখানে একটা তিনটা হইলো এনেছিল ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার আর ওখানে আরও একটা এসে অ্যাড হইল তাহলে হয়ে যাবে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব এই ম্যাথটা কিন্তু 21 ব্যাচের স্টুডেন্টরাও এখনও ভয় পায় তুমি জিজ্ঞেস করে দেখো এই ম্যাথটা তুমি যদি 21 ব্যাচের কাউরে দেও এও একবারে করতে গিয়ে একটু প্যারেশানি খায় যাবে তুমি বলো জিনিসটা ভালো মতো বুঝতে পারছো কি না এই ম্যাথগুলো যদি একবার বুঝতে পারো তাইলে আর কোনো প্রবলেম হবে না কিচ্ছু বুঝি নাই কিচ্ছু দেখি না সব ঝাপসা ঝাপসা হবে কেন আমি তো সব ঠিকঠাক দেখতেছি তোমার নেটওয়ার্কে প্রবলেম তুমি হয়তো তোমার কোয়ালিটি 240 সিলেক্ট করে রাখছো এই যে কোয়ালিটি কোয়ালিটি 720 সিলেক্ট করো 720 সিলেক্ট করো একদম ফক ফকা ক্লিয়ার তুমি হয়তো ভিডিও কোয়ালিটি 240 বা 144 দিয়া বইসা আছো এই জন্যে তোমার ঝাপসা লাগতেছে এই যে লাইভে গিয়ে ভিডিও কোয়ালিটিতে গিয়ে এই যে 720 দিয়ে রাখো 144-এ থাকলে তো তোমার ঝাপসা লাগবেই ভাইয়া ম্যাট্রিক্সের পরীক্ষা হবে কোন দিন ম্যাট্রিক্সের পরীক্ষা হবে বুধ অথবা বৃহস্পতিবারে সামনের সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত বাড়ির কাজ সাবমিট বা বাড়ির কাজ কমপ্লিট করার ডেট থাকবে মঙ্গলবার রাতে হবে সলভ ক্লাস তারপরে পরীক্ষা বুধ অথবা বৃহস্পতিবারে সবাই ক্লিয়ার ওকে ভেরি গুড
ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে চলো পরের ম্যাথে যাই, তাহলে চলো পরের ম্যাথে যাই। প্রশ্নটা তুলে ফেলো, প্রমাণ করতে বলছে, প্রশ্নে বলছে প্রমাণ করো, এইটা প্রমাণ করতে হবে, এইটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করতে হবে, চলো প্রমাণ করে ফেলি, চলো প্রমাণ করে ফেলি। প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। ওকে, আশা করি প্রশ্ন তোলা হয়ে গেছে। প্রশ্ন আশা করি তুলে ফেলছে সবাই। তো দেখো প্রশ্নটাতে কি বলছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি সি এ, এ বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি সি, সি এ বি সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান প্রমাণ করতে বলছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে প্রমাণ করতে হবে এটা সমান ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এইরকম একটা ডান পক্ষের ম্যাথ আমরা আগেও করছিলাম, আরও একটা ম্যাথে ডান পাশে ছিল ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণ করতে দিছিল। বাট সেটাতে সুবিধা ছিল কি, একটা সারি থেকে বা একটা কলাম থেকে আমরা এ কমন নিয়ে নিয়েছিলাম, একটা কলাম থেকে আমরা বি কমন নিয়ে নিয়েছিলাম, একটা কলাম থেকে আমরা সি কমন নিয়ে নিয়েছিলাম, ডিরেক্ট কমন নিয়ে কাজ হয়ে গেছিলো। বাট এখানে কি সেই কাজ করা যাবে, এখানে কি কোনো কিছু কমন যায়, কোনো সারি থেকেও কিছু কমন যায় না, কোনো কলাম থেকেও কিছু কমন যায় না। তো এক্ষেত্রে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা কাটা দিয়ে কাটা তুলব, কাটা দিয়ে কাটা তুলব। মানে কি কাটা দিয়ে কাটা তুলব, মানে হচ্ছে খেয়াল করে দেখো, এই যে এখানে আছে, এই যে প্রথম এইটাতে এখানে আছে বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে এ নাই, এইখানে আছে সি স্কোয়ার এ স্কোয়ার, এখানে বি নাই, এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে সি নাই। তো আমরা যেটা করব, এক নম্বর কলামকে এ দিয়ে গুণ করে দিব, দুই নম্বর কলামকে বি দিয়ে গুণ করে দিব, তিন নম্বর কলামকে সি দিয়ে গুণ করে দিব, এবং সামনে এ বি সি দিয়ে ভাগ করে দিব, সামনে এ বি সি দিয়ে ভাগ করে দিব। তোমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখবা, এখানে যে স্কোয়ার আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখানে যে স্কোয়ারগুলো আছে, স্কোয়ার সম্বলিত টার্মগুলা, এখানে যেইখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে সেখানে এ নাই, সি স্কোয়ার এ স্কোয়ার আছে এখানে বি নাই, বি স্কোয়ার সি স্কোয়ার সেখানে সি নাই। তো আমি এক নম্বর কলামকে এ দিয়ে গুণ করব, দুই নম্বর কলামকে বি দিয়ে গুণ করব, তিন নম্বর কলামকে সি দিয়ে গুণ করব। কেন এই কাজটা করতেছি একটু পরেই বুঝতে পারবা, এছাড়া আমার কাছে কোনো অপশন নাই, এখান থেকে এ বি সি কমন যায় না, তো আমার তো একটা ওয়ে বা প্রসিডিউর বের করতে হবে আলটিমেটলি। কী করবো তাহলে, আমি এ বি সি দিয়ে ভাগ করে দিয়েছি, এখন এ বি সি দিয়ে গুণ করে দিব। কেমনে, প্রথম কলামটাকে যদি আমি এ দিয়ে গুণ করে দেই, এটা হবে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, পরেরটা হবে এ স্কোয়ার বি সি এ স্কোয়ার। দেখো প্রথম কলামটাকে আমি এ দিয়ে গুণ করে দিছি, দ্বিতীয় কলামটাকে আমি বি দিয়ে গুণ করে দিব, এ বি স্কোয়ার বি সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, আর এইটা হয়ে যাবে বি স্কোয়ার সি। প্রথম কলামকে এ দিয়ে গুণ করে দিছি, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করতেছি, তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করে দিব, সি স্কোয়ারে বি সি স্কোয়ার সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি। দেখো খুবই সুন্দর কাজ করতেছি, খুবই সুন্দর কাজ করতেছি, খুবই 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 সুন্দর কাজ আমরা করতেছি। একটু ভালো করে বুঝো, এটা খুবই মজার কাজ, খুবই মজার কাজ, একবার বুঝতে পারলে আর কখনো ভুলবে না, একবার বুঝতে পারলে আর কখনো ভুলবে না। কি ব্যাপার, সবাই বলে ঝাপসা, আমার এখানে তো ফুল ক্লিয়ার, তা আমি কেমনে দেখতেছি? তোমরা কি ভিডিও কোয়ালিটি ঠিক করতে পারো না, যে 720p সিলেক্ট করো, ঝাপসা কেন হবে, আমি তো ক্লিয়ার দেখতেছি। লাইভের কোয়ালিটি চেঞ্জ করে নেও, 720p দিয়ে নেও, ওই যে 720p, ওই যে উপরে যে তিনটা ডট আছে, আমি দেখাই, দাঁড়াও, এই যে উপরে যে তিনটা ডট থাকে, এই যে উপরে তিনটা ডট, এই তিনটা ডটে ক্লিক করো, ক্লিক করে, দাঁড়াও কই গেল, এই যে ডটে ক্লিক করে চেঞ্জ ভিডিও কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি 720p দেও, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে, তাইলে একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে,
ঠিক আছে, ওকে। দেখো এখন আমরা এই ম্যাচটা কেমনে করব, তো তোমার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আমি কেমনে বুঝবো এই ম্যাচটা করার জন্য যে আগে এক নাম্বার কলামকে এ দিয়ে গুণ করতে হবে, দুই নাম্বার কলামকে বি, তিন নাম্বার কলামকে সি দিয়ে গুণ করবো, এটা কেমনে বুঝবো। আসলে এখানে বোঝার কিছু নাই, তোমার চিন্তা করতে হবে, এখানে বোঝার কিছু না, তোমার চিন্তা করতে পারতে হবে, তোমার চিন্তা করার অ্যানালাইটিক্যাল এবিলিটি থাকতে হবে, যে তোমার মনে মনে এই প্রশ্নটা দেখার পরেই চোখ বন্ধ করে একবার ভাবতে হবে কেমনে কি করলে এই কাজটা করা যাবে। তুমি যদি এই কাজটা করো তাহলে তোমার লাভ কি হচ্ছে দেখো, এই যে এখন তুমি যদি এইটা খেয়াল করে দেখো, এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এই যে এ বি স্কোয়ার, এই যে এস স্কোয়ার, দেখো আগে কিন্তু এখানে কোনো মিল ঝিল কিচ্ছু ছিল না, তুমি একটা কলামের সাথে একটা কলাম যোগ বিয়োগ করলে কোনোভাবেই জিরো বানানো সম্ভব ছিল না। কিন্তু এখন এই যে দেখো, এক নাম্বার কলামে এখানে আছে এ বি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, দুই নাম্বার কলামে এখানে হয়ে গেছে এ বি স্কোয়ার, তিন নাম্বার কলামে এখানে হয়ে গেছে এস স্কোয়ার। তো এই জিনিসটা তোমাকে ভবিষ্যৎ কি করতে হবে, এক লাইন পরে কি আসবে সেটা আগে থেকেই তোমার চিন্তা করতে পারতে হবে, তাইলেই তুমি বুঝতে পারবা যে এখানে কেন এই কাজটা করা লাগবে। এখন যদি আমি এই কাজটা করে দেই, দেখো এক নাম্বার কলাম থেকে যদি দুইটা কলামই বিয়োগ করে দেই, এক নাম্বার কলাম থেকে যদি আমি এখন দুই নাম্বার কলাম এবং তিন নাম্বার কলাম দুইটাই বিয়োগ করে দেই, তাইলে অলরেডি তোমরা বুঝে গেছো প্রথম ভুক্তিটা জিরো হয়ে যাবে, এই যে এটা হয়ে যাবে জিরো, এই যে দুইটা, তো এই যে এই এক নাম্বার কলাম থেকে এ বি স্কোয়ার এটাও বিয়োগ করে দিলাম, এস স্কোয়ারও বিয়োগ করে দিলাম, তো এটা থেকে এই দুইটা বিয়োগ করে দিলে এটা হয়ে যাবে জিরো। তাই একইভাবে এইটা থেকে যদি আমি এই দুইটা বিয়োগ করে দিই, দুইটাই বিয়োগ করে দেবো, দেখো কি করতে হবে, এক নাম্বার কলাম থেকে বাকি দুইটা কলামই বিয়োগ করে দিব, তো এখান থেকে এটা বিয়োগ করে দিলে এ স্কোয়ার বি কাটা, এ স্কোয়ার বি কাটা, এখানে হবে একটা মাইনাস বিসি স্কোয়ার, এখানে হবে একটা মাইনাস বিসি স্কোয়ার, তাহলে হবে মাইনাস টু বিসি স্কোয়ার। একটু ভালো করে বুঝো, এখানে হবে একটা মাইনাস বিসি স্কোয়ার, আমরা কিন্তু বিয়োগ করতেছি, এখানে হবে আরেকটা মাইনাস বিসি স্কোয়ার, আর এ স্কোয়ার বি তো কাটাই, তো মাইনাস বিসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার হবে দুইটা মাইনাস টু বিসি স্কোয়ার, যে দুইটা মাইনাস টু বিসি স্কোয়ার। একইভাবে পরেরটাতে এখানে সি স্কোয়ার, আমরা এখান থেকে এই দুইটাই বিয়োগ করে দিব, দুইটাই বিয়োগ করে দিব, তা সি স্কোয়ার থেকে বিয়োগ করলে এই সি স্কোয়ার কাটা, সি স্কোয়ার কাটা, এটা মনে মনে এখানে থাকবে একটা বি স্কোয়ার সি, এখানে থাকবে একটা বি স্কোয়ার সি, দুইটাই হবে মাইনাস, অর্থাৎ মাইনাস টু বি স্কোয়ার সি, মাইনাস টু বি স্কোয়ার সি, সি স্কোয়ারে সি স্কোয়ারে কাটা, এনে একটা মাইনাস বি স্কোয়ার সি, এনে একটা মাইনাস বি স্কোয়ার সি, মাইনাস দুইটা বি স্কোয়ার সি, আর দুই নাম্বার কলাম এবং তিন নাম্বার কলাম কোনো চেঞ্জ হবে না। আমরা কাজটা করছি কোথায়, শুধুমাত্র এক নাম্বার কলামে, চেঞ্জ যা হবার শুধু এক নাম্বার কলামে হবে, বাকি কোনো কলামে কোনো চেঞ্জ হবে না, বাকি কলামগুলো যেইভাবে ছিল সেইভাবেই লিখে দেও। কত সহজ একটা ম্যাথ দেখো, সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এই ম্যাথগুলা 21-22 পোলাপানো ভয় পাবে, শিওর থাকো 21-22 এবং 22-22 পোলাপানো এই ম্যাথগুলা ভয় পায়, এখনও ভয় পায়। এখন কি করবো ভাইয়া, এখন আমরা কি করব, খুবই সহজ জিনিস, এই যে এক নাম্বার কলাম থেকে কি কমন নেওয়া যায়, এক নাম্বার কলাম থেকে মাইনাস টু বিসি কমন যায়, এক নাম্বার কলাম থেকে মাইনাস টু বিসি কমন যায়, চলো এক নাম্বার কলাম থেকে মাইনাস টু বিসি কমন নিয়ে নেব, আমি এই লাইনে লিখে ফেলতেছি, আমি এই লাইনে লিখে ফেলতেছি, তোমরা পরের লাইনে লিখো, মাইনাস টু বিসি কমন যায়, মাইনাস টু বিসি কমন গেলে এখানে থাকবে মাইনাস সি, মাইনাস তো চলেই গেছে, মাইনাস টু বিসি কমন নিয়ে নিছি, এখানে থাকবে সি, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, এইখানে থাকবে বি, দেখো মাইনাস টু বিসি কমন নিয়ে নিছি, এইখানে থাকবে সি, এইখানে থাকবে বি, এখন কাজ শেষ, এখন আর দুইটাকে জিরো বানানোর দরকার নাই, একটা জিরো হয়েছে না, কোনো সমস্যা নাই, একটা তো জিরো হয়েছে, আমরা বাকি কাজটুক এই একটা জিরো দিয়ে করে ফেলবো, এই সি নিয়েও এখন বিস্তার করে ফেলবো, বি নিয়েও বিস্তার করে ফেলবো, কাজ শেষ, এখন আমরা এই সি নিয়েও বিস্তার করে ফেলবো, বি নিয়েও বিস্তার করে ফেলবো, কাজ শেষ, কাজ শেষ, বলো তো বোঝা গেল কিনা। ও আচ্ছা আচ্ছা, এই আরেকটা কাজ আছে, আরেকটু কাজ আছে, ওয়েট ওয়েট, এখনই বিস্তার করলে তো বড় হয়ে যাবে, এখনই বিস্তার করলে বড় হয়ে যাবে, একটা কাজ আছে, এখান থেকে আবার কমন যায়, দাঁড়াও দাঁড়াও আরেকটা কাজ আছে, একটু বলি একটু বলি, এই যে এখান থেকে কমন যায়, প্রথম সারি থেকে কমন যায়, এ কমন যায়, একটু ওয়েট, কমনটা নিয়ে নেই,
কমন গেলে কমনটা আগে নিয়ে নিব, তাইলে বিস্তার করতে সুবিধা হবে, নাইলে বিস্তার করতে অনেক কঠিন হয়ে যাবে, অনেক বড় বড় জিনিস চলে আসবে। প্রথম সারি থেকে যদি এ কমন নিয়ে নিই তাহলে উপরে হয়ে যাবে মাইনাস টু এ বিসি, মাইনাস টু এ বিসি। তাহলে এখান থেকে যদি এ কমন নিয়ে নিই, এখান থেকে এ কমন নিলে এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার, এখানে থাকবে বি স্কোয়ার, এখানে থাকবে সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার। ভালো করে বুঝছো, খুব সহজ জিনিস। এই যে এখান থেকে এক নাম্বার সারি থেকে এ কমন নিয়ে নিছি, এখান থেকে এ চলে আসছে, এখান থেকে এ চলে আসছে, কারণ এ বিসি, এ বিসি কাটা, এখানে থাকবে মাইনাস টু, এখানে থাকবে মাইনাস টু। কারণ আরেকটা কাজ কি করা যায় না, কি কাজ দেখো, দুই নাম্বার কলাম থেকে বি কমন নেওয়া যায় মাইনাস, আমরা কমন গুলাকে নিয়ে নিই তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে, ছিল মাইনাস টু, দুই নাম্বার কলাম থেকে বি কমন যায়, তিন নাম্বার কলাম থেকে সি কমন যায়, দেখো মাইনাস টু বিসি, মাইনাস টু বিসি। এই যে দুই নাম্বার কলাম থেকে, এখন তোমরা তোমরা নিচের লাইনে, নিচের লাইনে লিখবা, আমি এক লাইনেই বোঝাই দিচ্ছি, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, তৃতীয় কলাম থেকে সি কমন যায়, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে বি কমন গেলে এটা হয়ে যাবে বি, এখান থেকে বি কমন গেলে হয়ে যাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখান থেকে বি কমন গেলে হয়ে যাবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখান থেকে বি কমন গেলে হয়ে যাবে শুধু বিসি, বি কমন গেলে হয়ে যাবে বিসি। দেখো কত সুন্দর মতো কাটা দিয়ে কাটা তুলতেছি, ওই যে প্রথমে এ বিসি দিয়ে গুণ করে ভাগ করছিলাম, এখন আবার কমন নিয়ে ওগুলা কাটাকাটি করে দিছি, দেখছো দেখছো কত বুদ্ধি আমাদের। এখান থেকে সি কমন গেলে এন হয়ে যাবে, এই কি ছিল, এনে সি, এই না হবে বিসি, সি সি কমন গেলে সি, এনে বিসি, সি বিসি, আর এখানে থাকবে সি কমন গেলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি কমন গেলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা পরের লাইনে লিখো, দেখো আমি কি করলাম, এক নাম্বার কলাম, সরি দুই নাম্বার কলাম থেকে বি কমন নিলাম, তিন নাম্বার কলাম থেকে সি কমন নিলাম। তো এই যে আমরা প্রথমে এ বি সি দিয়ে ভাগ করে এক্সট্রা গুণ করে দিছিলাম, লাস্টে আমরা সেখান থেকে কমন নিয়ে লাস্টে এখানে যে এবিসি ভাগ আকারে ছিল সেটা তো কাটাকাটি করেই ফেলছি, মানে আমরা যেটা ঋণে ছিলাম, আমরা ধার করছিলাম, এই দেখো আমরা ধার করছিলাম একটা জিনিস, সেইটাকে কাটাকাটি করে আরো এক্সট্রা জিনিস গুণ আকারে চলে আসছে, দেখছো আরো এক্সট্রা জিনিস গুণ আকারে চলে আসছে, মানে আমার যেটা দরকার সেটা আমি পেয়ে আরো এক্সট্রা কিছু পেয়ে যাচ্ছি, এর মতো মজা আরো কিছু আছে, আমার যা দরকার ছিল সেটা পেয়ে আরো এক্সট্রা কিছু পেয়ে যাচ্ছি। এখন দেখো মাইনাস টু বিসি, এখন কি করব, এখন তুমি ডিএক বিস্তার করে ফেলো, এখন তোমার এখানে দুইটা জিরো বানাইতে হবে তা না, জিরো বানানোর দরকার নাই, এখানে বিস্তার করে ফেলো, কেমনে দুইটাকে জিরো বানাই যে বিস্তার করতে হবে, এটা তো কোনো ম্যান্ডেটরি সূত্র না, তুমি এই যে বি নিয়ে বিস্তার করে ফেলো, সি নিয়ে বিস্তার করে ফেলো, এটা তো জিরো, তুমি বিস্তার যে কোনো একটা সারি বরাবরও করতে পারো অথবা যে কোনো একটা কলাম বরাবরও করতে পারো, তুমি এখানে সারি বরাবর বিস্তার করলে তোমার অ্যান্সার যা আসবে, কলাম বরাবর বিস্তার করলেও অ্যান্সার তাই আসবে, সেটা খুশি। তো জিরো নিয়ে তো বিস্তার করার দরকার নাই, জিরো নিয়ে বিস্তার করার দরকার নাই, প্রথমে আমরা বি নিয়ে বিস্তার করবো, এটা প্লাস এটা কিন্তু মাইনাস, এই যে দেখো প্লাস মাইনাস, তাহলে এটা নিতে হবে মাইনাস বি, এখানে নিতে হবে মাইনাস বি, তো মাইনাস বি নেওয়ার পরে কি হবে, মাইনাস বি নেওয়ার পরে আমি একটু একটু মুইছা পরিষ্কার করে নিই না তো দেখা যাবে না, হ্যাঁ মাইনাস বি, যে প্লাস মাইনাস, মাইনাস বি নিলাম, নেয়ার পরে বি যেই কলামে আছে সেই কলাম বাদ, যেই সারিতে আছে সেই সারি বাদ, দেখো বি যেই কলামে আছে সেই কলাম বাদ, যেই সারিতে আছে সেই সারি বাদ, বাকি যেইগুলো আছে ভুক্তিগুলো, এই যে মুখ্য কর্ণ, এই যে এই এইখানে আছে দুইটা, সরি এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এইগুলার মুখ্য কর্ণ হবে এইটার সাথে এইটা, এই যে এইটার সাথে এইটা মুখ্য কর্ণ বরাবর গুণ, মুখ্য কর্ণ বরাবর গুণ, সি এর সাথে এইটা গুণ, সি এ স্কোয়ার প্লাস সি বি স্কোয়ার, এই যে এইটার সাথে এইটা মাইনাস এইটার সাথে এইটা, বি এর সাথে বি সি গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি, মাইনাস বি স্কোয়ার সি, দেখো বি যেই কলামে আছে সেই কলাম বাদ, যে সারিতে আছে সেই সারি বাদ, অবশ্যই মাইনাস বি নিতে হবে কারণ প্লাস মাইনাস, এই যে মাইনাস বি, এই যে মাইনাস বি, মুখ্য কর্ণ সি এর সাথে এইটা গুণ, এই যে সি এর সাথে এইটা গুণ, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, বি এর সাথে বিসি গুণ করলে মাইনাস বি স্কোয়ার সি, একইভাবে একইভাবে এখন কি করব, এই যে সি নিয়ে বিস্তার করব, সি তো প্লাস, প্লাস মাইনাস প্লাস,
সি নিয়ে বিস্তার করব, প্লাস সি নিয়ে বিস্তার করব, প্লাস সি নিয়ে বিস্তার করলে কি হবে, সি নিয়ে বিস্তার করলে সি যেই সারিতে আছে সেই সারি বাদ, সি যেই কলামে আছে সেই কলাম বাদ, দেখো এই যে সি যেই সারিতে আছে সেই সারি বাদ, সি যেই কলামে আছে সেই কলাম বাদ, বাকি থাকবে এই চারটা, এই যে এই যে এই চারটা বাকি থাকবে, এই সারি বাদ এই কলাম বাদ বাকি থাকবে এই চারটা। মুখ্য কর্ণ বরাবর গুণ, সি এর সাথে বিসি গুণ করলে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার মাইনাস মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ বিসি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, এটা কিন্তু এ স্কোয়ার, এই যে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি, শেষ। দেখো এই যে এটা কিন্তু স্কোয়ার আছে, এই যে স্কোয়ার আছে, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, বি নিয়ে বিস্তার করছি বি এর চিহ্ন নেগেটিভ, সি নিয়ে বিস্তার করছি যেই সারি থাকবে সেই সারি বাদ, যেই কলাম থাকবে সেই কলাম বাদ, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এখানে না বোঝার মতো কিছুই নাই, এগুলো আগে অনেক ভালো মতো এক্সপ্লেন করে আসছি। তাহলে এখন দেখো মাইনাস টু বি সি, সি এনে কি বি স্কোয়ার সি, বি স্কোয়ার সি কাটা থাকবে এটা কাটা, মাইনাস এ স্কোয়ার বি সি, এই যে মাইনাস এ স্কোয়ার বি সি, আর এখানে কি থাকবে বি সি স্কোয়ার কাটা, মাইনাস এ স্কোয়ার বি সি, সেম প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার বি সি, অর্থাৎ মাইনাস টু বি সি ইন্টু এনে হবে দুইটা এ স্কোয়ার বি সি, মাইনাস মাইনাস দুইটা এ স্কোয়ার বি সি, গুণ করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস ফোর, মাইনাসে মাইনাসে প্লাস দুই দোকানে চার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। দেখো কত সুন্দর একটা ম্যাথ, কত সুন্দর একটা ম্যাথ বলো দাদা ভাই, পরীক্ষায় কি এইগুলো ম্যাথ দিবেন? না না, এমসিকিউ পরীক্ষায় অত বড় ম্যাথ থাকবে না, এই ম্যাথগুলো করার জন্য পরীক্ষায় একাডেমিক পরীক্ষায় অনেক সময় পাবা, না নশিত তুমি একাডেমিক পরীক্ষায় এক একটা ম্যাথ করার জন্য 10 মিনিট অ্যাভেলেবল থাকবে, মিনিমাম 10 মিনিট থাকবে, বাট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এই ম্যাথগুলোর জন্য সময় থাকে 3 মিনিট, বুয়েট ভর্তি পরীক্ষায় এই ধরনের ম্যাথগুলো প্রতি ম্যাথের জন্য 3 মিনিট করে সময় থাকে, এমসিকিউতে অত বড় ম্যাথ দিব না, অত বড় ম্যাথ এমসিকিউতে আসবে না, ঠিক আছে, এগুলো রিটার্নে আসতে পারে। এরপরে এটা সবার হয়ে গেছে, এই ম্যাথটা আপনারা তুলে ফেলো, এই ম্যাথটা করলে আমাদের নির্ণায়কের সবগুলো টাইপের ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। এরপরেও আমরা আরও দুইটা টপিক দেখব, যেটা হচ্ছে একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখবো আজকে ক্লাসে, অব্যতিক্রমী ম্যাট্রিক্স দেখবো এবং আরও নির্ণায়কের কয়েকটা শর্টকাট দেখবো, ম্যাট্রিক্স বা নির্ণায়কের কয়েকটা শর্টকাট আজকে ক্লাসেই দেখব। তো এই প্রশ্নটা তুলে ফেলো, এই ম্যাথটা করার পরে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ, মানে রেগুলার সবগুলো টাইপ কভার হয়ে যাবে, এরপরে আমরা আজকে ক্লাসেই কয়েকটা শর্টকাট দেখব। ওকে প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো, প্রশ্নটা তুলে ফেলো। ওকে আশা করি সবার তোলা হয়ে গেছে, সবার প্রশ্ন তোলা আশা করি হয়ে গেছে, হয়ে যাওয়ার কথা, হয়ে যাওয়ার কথা, ঠিক আছে হয়ে যাওয়ার কথা হোপফুল্লি, ঠিক আছে। ওকে তো এখন যেই কাজটা করবো, দেখো এখানে লেফট হ্যান্ড সাইড, এই ম্যাথটা কিন্তু অনেক বড় হবে, তোমাদের বইয়ে এরকম বড় বড় ম্যাথ কয়েকটা আছে, অত বড় ম্যাথ দেখে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই, আমরা ধীরে সুস্থে ম্যাথগুলো করতে থাকবো। দেখো আমরা এখানে কি টার্গেট করবো, প্রথমে প্রথমে কি টার্গেট করব, প্রথম টার্গেট হচ্ছে দেখো এখানে আছে এ স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ার, তাহলে একটা থেকে একটা বিয়োগ করে দিলে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, এখানে আছে সি স্কোয়ার, এখানে আছে সি স্কোয়ার, একটা থেকে একটা বিয়োগ করে দিলে জিরো হয়ে যাবে, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, একটা থেকে একটা বিয়োগ করে দিলে জিরো হয়ে যাবে, এখানে আছে বি স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার,
বাট একই সাথে তো এতগুলো নিয়ে কাজ শুরু করা যাবে না, একই সাথে তিনটাই আলাদা আলাদা কাজ করলে তো লাভ নাই, অত বেশি কাজ তো একসাথে শুরু করা যাবে না। তুমি এন থেকে এই নেবি, এন থেকে এইটা, এন থেকে এইটা, এত কিছু প্রথমে করা যাবে না। আমরা আগে সিলেক্ট করি, এই যে ধরো এই দুইটা কাজ আগে করি। তুমি চাইলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে করতে পারো, কোনো সমস্যা নাই, অনেকভাবে করা যায়, এটা ম্যান্ডেটরি কিছু না। এই যে আমি সিলেক্ট করলাম এই যে এই দুইটা, স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করবো, এটা হয়ে যাবে জিরো, অথবা এটা জিরো, যেটা খুশি করতে পারো। আমি ডান থেকে বামে আসি তাহলে আরও সহজ হবে। না না না, এটা এইভাবে করবো না, দাঁড়াও, এইভাবে করা যাবে না, এভাবে করলে বড় হবে। এইভাবে করার চাইতে আরও সহজ বুদ্ধি আছে, সব সবগুলা থেকে এক নাম্বার বিয়োগ করবো, দাঁড়াও, ওইভাবে করলে অনেক বড় হবে ম্যাথ। তার চাইতে আমি এইটা করলাম, তিন নাম্বার কলাম থেকেও এক নাম্বার কলাম বিয়োগ করলাম, তাহলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা হয়ে যাবে জিরো। তিন নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করলে এটা জিরো। আর এখানেও যদি দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলামও বিয়োগ করি তাহলে এটাও হয়ে যাবে জিরো। মানে আমি আলাদা আলাদা এত বেশি কলাম ইনক্লুড করব না, বেশি কলাম নিয়ে একসাথে কাজ শুরু করে দিলে এইগুলো ম্যাথ এমনিতেই অনেক বড়, অনেক বড় হবে। তুমি যদি উল্টা পাল্টা কাজ শুরু করো তাহলে আরও বেশি বড় হবে। তো আমরা এত বেশি কলাম নিব না, এই যে তিন নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করব, দুই নাম্বার কলাম থেকেও এক নাম্বার কলামে বিয়োগ করবো, মানে এক নাম্বার কলামটা এখানে কমন রাখতেছি। তিন নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করলে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা হয়ে যাবে জিরো। দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করলে সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এটা হয়ে যাবে জিরো। তাহলে আমি আগে সাইড নোটটা লিখে রাখি, সাইড নোটটা হচ্ছে তিন নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করব, দুই নাম্বার কলাম থেকেও এক নাম্বার কলামই বিয়োগ করব। সেম, তিন নাম্বার কলাম থেকেও এক নাম্বার কলাম বিয়োগ, দুই নাম্বার কলাম থেকেও এক নাম্বার কলাম বিয়োগ, তাহলে ম্যাথটা একটু সহজ হবে। তাহলে দেখো আমরা এক নাম্বার কলামে কিন্তু কোনো কাজ করতেছি না, এক নাম্বার কলাম যেভাবে ছিল সেভাবেই থাকবে। এক নাম্বার কলামটা আগে হুবহু লিখে ফেলি, এক নাম্বার কলামটা হুবহু লিখে ফেললাম, কারণ আমি এখানে কাজ করব সব দুই নাম্বার এবং তিন নাম্বার কলামে। তাইলে প্রথমে দুই নাম্বার কলামটা লিখি, দুই নাম্বার কলামে কি কাজ, দুই নাম্বার কলামে কাজ হচ্ছে দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ, দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ, তাহলে এস স্কোয়ার থেকে বিয়োগ যাবে, এইটা হবে কি, এই যে এই এস স্কোয়ার থেকে, ভালো করে বুঝছো, দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ, এস স্কোয়ার থেকে বি প্লাস সি হোল স্কোয়ার বিয়োগ যাবে, তাহলে কি হবে, হবে এস স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, রাইট। আর এখানে হবে সি প্লাস এ হোল স্কোয়ার থেকে, সি প্লাস এ হোল স্কোয়ার থেকে বি স্কোয়ার বিয়োগ যাবে, সি স্কোয়ার থেকে সি স্কোয়ার বিয়োগ গেলে এই যে জিরো। দুই নাম্বার কলাম থেকে, দুই নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করে দিছি, এস স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে জিরো। এখন তিন নাম্বার কলামের কাজটা করব, তিন নাম্বার কলামে কি কাজ করব, তিন নাম্বার কলাম থেকে দুই নাম্বার কলাম বিয়োগ করে দিব, এস স্কোয়ার থেকে এস স্কোয়ার বিয়োগ জিরো, এই সরি তিন নাম্বার থেকে তো দুই নাম্বার না, সরি সরি তিন নাম্বার থেকে এক নাম্বার কলাম বিয়োগ করব, তাহলে এস স্কোয়ার থেকে বি প্লাস সি হোল স্কোয়ার বিয়োগ করলে হবে এস স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। দেখো তিন নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করতেছি, এস স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার চলে গেলে এটা হয়ে যাবে জিরো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জিরো, এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই কাজটা তুমি যদি করে ফেলো অর্ধেক ম্যাথ শেষ, এই কাজ করে ফেললে এই ম্যাথের অর্ধেক শেষ। এই ম্যাথটা করতে গিয়ে যে যে পয়েন্টে প্রবলেম হইতে পারে তার অর্ধেক হচ্ছে এই জিনিসটা। আমরা এখানে বেশি কমপ্লিকেটেড করব না, এই জন্যে দুই নাম্বার কলাম থেকেও এক নাম্বার কলাম বিয়োগ করছি, তিন নাম্বার কলাম থেকে এক নাম্বার কলাম বিয়োগ করছি, আমার দুইটা জিরো চলে আসছে। যদিও তুমি বলতে পারো ভাইয়া একই সারি বা একই কলামে তো দুইটা জিরো আসে নাই, সমস্যা নাই, প্রথমেই যে একই সারি বা একই কলামে দুইটা জিরো চলে আসতে হবে তা কিন্তু না। এখন দেখো এখন কি করা যায়, এখন খুবই সুন্দর একটা কাজ হয়েছে এখানে, প্রথম কলাম যেইভাবে সেইভাবে লিখে ফেলি, বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই যে এখানে দেখো এস স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরেরটাও সি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে তো জিরো, নিচে জিরো। একইভাবে ডান পাশেরটাও এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ
प्लस बी ए माइनस बी मास्कर टस जीरो नीचे टाउ ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र ए प्लस बी इनटू ए माइनस बी देखो कत सुंदर मेथ ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र बसाय दिसी तो सूत्र बसाय की लाभ हुई देखो आमार जेटा प्रमाण करते हबे सेखाने किन्तु ए प्लस बी प्लस सी आछे যেটা প্রমাণ করতে হবে সেখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি আছে আর এখন দেখো কত চমৎকার ভাবে এই যে দ্বিতীয় কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন যায় তৃতীয় কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন যায় এই আমি তো প্রশ্নে ভুল লিখছি না তো কিউব হবে এই প্রশ্ন ঠিক করো এনে তো কিউব একটু ঠিক করে নাও এ প্লাস বি প্লাস সি হোল কিউব প্রশ্ন আর একটু চেক করে নি হ্যাঁ প্রশ্ন হচ্ছে টু এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব আমি ভুলবশত কিউবটা দেই নাই কিউব দিয়ে নেও তাহলে এখন দেখো কি করতেছি এখান থেকে দ্বিতীয় কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন তৃতীয় কলাম থেকে এ প্লাস বি প্লাস সি কমন তাহলে কি হয়ে যাবে সামনে সামনে হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দুইটা কমন নিয়ে নিচ্ছি তোমরা পরের লাইনে লিখো তোমরা অবশ্যই পরের লাইনে লিখবা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কমন নিয়ে নিছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এখান থেকে যে এইগুলো কমন চলে যাবে থাকবে শুধু এইটা থাকবে এখানে লিখে জিরো এখানে থাকবে সি প্লাস এ মাইনাস বি এখানে থাকবে এ মাইনাস বি মাইনাস সি যে আর এখান থেকে এ প্লাস বি প্লাস সি কমন চলে গেলে কি থাকবে এখানে থাকবে শুধু এইটা এ মাইনাস বি মাইনাস সি এ মাইনাস বি মাইনাস সি আর এখানে থাকবে জিরো এখানে থাকবে এইটা কমন চলে যাবে থাকবে এ প্লাস বি মাইনাস সি এ প্লাস বি মাইনাস সি দেখো এটা থাকবে এইটা থাকবে কমন নিয়ে নিছি দ্বিতীয় কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন তৃতীয় কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে নিছি দুইটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার চলে আসে এখন কি করবো দেখো অর্ধেক স্টেপ কিন্তু ওই যে এই লাইনে শেষ হয়ে গেছিলো মাত্র যে দুইটা লাইনে কাজ করছে এগুলো তো নাইন টেনের একদম সূত্র বসানো আর কিছু তো করি নাই এখন যেটা করবো দেখো কি টার্গেট করতে হবে আমরা টার্গেট করবো কি দেখো এখানে আছে বি প্লাস সি হোল স্কোয়ার এখানে বি স্কোয়ার এখানে সি স্কোয়ার দেখো তো বি প্লাস সি হোল স্কোয়ারকে কী লিখা যায় বি প্লাস সি হোল স্কোয়ারকে আমি লিখতে পারি বি প্লাস সি হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস বি স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ারকে লিখা যায় সরি বি স্কোয়ারকে নষ্ট সি স্কোয়ার হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন খেয়াল করে দেখো এখন যদি আমি এক নাম্বার কলাম থেকে সরি এক নাম্বার সারি থেকে বাকি দুইটা সারি বিয়োগ করে দিই দেখো বি স্কোয়ার সি স্কোয়ার কাটা চলে যাবে এক নাম্বার সারি থেকে আমি যদি দুই নাম্বার সারি এবং তিন নাম্বার সারি দুইটাই বিয়োগ করে দেই তাহলে বি স্কোয়ার কাটা সি স্কোয়ার সি স্কোয়ার কাটা দেখো বি স্কোয়ার কাটা সি স্কোয়ার কাটা থাকবে শুধু টু বি সি থাকবে শুধু টু বি সি এখন এইটা দেখে কিন্তু তোমার বুঝতে পারতে হবে যে বি স্কোয়ার সি স্কোয়ার কাটা থাকবে শুধু টু বি সি এই জন্য আমি এখন কি কাজ করব আমি এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি এবং তিন নাম্বার সারি দুইটাই বিয়োগ করে দেব এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি এবং তিন নাম্বার সারি দুইটাই আমি বিয়োগ করে দিব তাহলে কি থাকবে সামনে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার দেখো এক নাম্বার সারি থেকে দুই নাম্বার সারি এবং তিন নাম্বার সারি দুইটাই বিয়োগ করে দিব এখানে হবে বি স্কোয়ার সি স্কোয়ার কাটা থাকবে শুধু টু বি সি থাকবে শুধু টু বি সি তারপরে এখান থেকে যদি এইটা মাইনাস করে দেই জিরো তো মাইনাস করার দরকার নাই এখান থেকে এটা মাইনাস করলে এ এ কাটা বি বি কাটা মাইনাস সি মাইনাস সি মাইনাস টু সি এই যোগ বিয়োগ তো পারো কেউ আবার বললো না যে কেমনে বিয়োগ করতেছেন এটা থেকে যখন এটা বিয়োগ করবো তুমি না লাগলে এনে মনে মনে না পারলে তুমি আলাদা লিখবা যেভাবে লিখবা এ মাইনাস বি মাইনাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি এভাবে আলাদা লিখবা লিখে করে দেখো এ এ কাটা বি বি কাটা মাইনাস টু সি একইভাবে এখান থেকে যদি জিরো বিয়োগ করো জিরো তো বিয়োগ করার দরকার নাই এটা বিয়োগ করলে এ এ কাটা সি সি কাটা মাইনাস টু বি মাইনাস টু বি বিয়োগ যদি মনে মনে করতে না পারো প্রয়োজন হলে আলাদা লিখে করবা তাও যেন ভুল না হয় তো আমি এক নাম্বার কলামটাকে এক নাম্বার সারিটাকে চেঞ্জ করছি কাকে চেঞ্জ করছি এক নাম্বার সারিটাকে তাহলে বাকি দুইটা সারি আগে যেইভাবে ছিল সেইভাবেই থাকবে
শুধু আমি এক নাম্বার সারি চেঞ্জ করছি, বাকি কোনো কিছুই কিন্তু চেঞ্জ করি নাই। দুই নাম্বার সারি এবং তিন নাম্বার সারি যেভাবে ছিল সেভাবেই থাকবে। বি স্কোয়ার সি স্কোয়ার সি প্লাস এ মাইনাস বি, সি প্লাস এ মাইনাস বি, জিরো জিরো এ প্লাস বি মাইনাস সি, জিরো এ প্লাস বি মাইনাস সি, জিরো এ প্লাস বি মাইনাস সি। আমি কাজ করলাম কোথায়? আমি কাজ করলাম এক নাম্বার সারিতে। তো এক নাম্বার সারি ছাড়া বাকি সব কিছু আগের মতোই থাকবে। আমাকে লাস্টে প্রমাণ করতে হবে, এইটা আমি এখানে লিখে রাখলাম। ওকে, এখন দেখো এখন কি করব। এখানে আসার পরেও কিন্তু শান্তি নাই। আমি আবার বলতেছি এই ম্যাথগুলো একটু বড় হবে, এই ম্যাথটা একটু বড় হবে, এই ম্যাথটা একাডেমিক লেভেলে অনেকে করায়ও না বেশি বড়, যে এরকম বড় কয়েকটা ম্যাথ কেতাবুদ্দিন স্যারের বইয়ে আছে, টেনশন করো না। এত বড় ম্যাথ ইন্টারমিডিয়েট পরীক্ষা আসে না, তোমাদের কলেজ পরীক্ষাতেও আসার চান্স কম, তবে দিয়ে দিতে পারে। আর ম্যাট্রিক নির্ণয়ের কয়েকটা ম্যাথ আছে, ত্রিকোণমিতি আমি একটু বলে রাখি, শোনো এই ফাঁকে একটু বলে রাখি, ম্যাট্রিক্স নির্ণয়কে কয়েকটা ম্যাথ আছে ত্রিকোণমিতির সাথে রিলেটেড, দেখবা সাইনে সাইন বি, কজে কজ বি দিয়া, ওগুলো এখন করা লাগবে না, কারণ ওগুলোর জন্য ত্রিকোণমিতির সূত্র ইউজ করতে হয়। আপাতত দরকার নাই, যেগুলো মিক্সড, যেমন এখানে ত্রিকোণমিতির সাথে মিক্সড কিছু ম্যাথ আছে, জটিল সংখ্যা অধ্যায়ের সাথে মিক্সড কিছু ম্যাথ আছে, ওগুলো এখন না পারলে কোনো অসুবিধা নাই। আর যদি বুঝতে চাও তাইলে আগামী একটা ক্লাসে, সমস্যা নেই, আমি ত্রিকোণমিতির সূত্র সহ বুঝাই দেব, না টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা এখন দেখো এতে কী করব, এখন এখান থেকে কী করব, ভয় পাইও না, ম্যাথ বড় হচ্ছে দেখে কেউ ভয় পাইও না, বড় হইতে থাকুক, বড় হইতেছে হইতে থাকুক, আমরা কঠিন না হইলেই তো হইলো, তাই না? আমরা কি কোনো কঠিন কাজ করছি? কোনো কঠিন কাজ তো করি নাই, তো বড় হইতেছে হইতে থাকুক, বড় হইতেছে হইতে থাকুক, আমাদের কোনো প্যারা নাই, বড় হইতেছে হইতে থাকুক। আচ্ছা এটা কাজ তো করা যায়, দাঁড়াও এই দাঁড়াও, ওইটা ওইটা যাওয়ার আগে আরেকটা কাজ করি, আরেকটা কাজ করা যায়। কি কাজ? টু কমন নিয়ে নেই, এই যে প্রথম সারি থেকে, প্রথম সারি থেকে টু কমন নিয়ে নেও, প্রথম সারি থেকে টু কমন নিয়ে নেও, প্রথম সারি থেকে টু কমন নিয়ে নেও, তাহলে এখানে টু চলে যাবে, এখানে টু চলে যাবে, আচ্ছা এখানে থাকবে মাইনাস বি মাইনাস সি, আচ্ছা টু কমন চলে গেলে, টু কমন চলে গেলে এখানে থাকবে বিসি, টু কমন চলে গেলে এখানে থাকবে বিসি, এখানে থাকবে মাইনাস সি, এখানে মাইনাস বি, এখানে মাইনাস সি মাইনাস বি, মাইনাস সি মাইনাস বি, টু কমন নিয়ে নিছি, এই যে প্রথম সারি থেকে আমি টু কমন নিয়ে নিছি, তাহলে এখানে সামনে টু থাকবে, সামনে টু থাকবে, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন একটা জিনিস তুমি আরেকবার খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো এখানে কি করা যায়, একটা বুদ্ধি তো খুঁজে বাইর করতে হবে, তাই না? কি করা যায়? এখানে আছে বিসি, এখানে মাইনাস সি, এখানে মাইনাস বি, ভালো করে বুঝো, বিসি মাইনাস সি মাইনাস বি, যোগ বিয়োগ করে কোনো লাভ আছে? বিসি এর সাথে সি যোগ বিয়োগ করে জিরো বানানো যায় না? যাবে, কখন যাবে? তুমি যদি এই মাইনাস সিকে একটা বি দিয়ে গুণ করে দেও, মাইনাস থেকে যদি একটা বি দিয়ে গুণ করে দেও, হয়ে যাবে মাইনাস বিসি, ভালো করে বুঝো। এই যে এই বিসি এর সাথে তুমি যদি মাইনাস সিকে বি দিয়ে গুণ করে দেও, তাইলে এটা হয়ে যাবে বিসি, তখন বিসি আর বিসি যোগ করে দিলে প্লাস মাইনাসের কাটাকাটি চলে যাবে, এটা প্লাস এটা মাইনাস। এই জন্য আমরা করবো কি, একটু ভালো করে দেখো আমি এখানে লিখে রাখি, তোমরা এখানে লিখো না, এই যে মনে মনে এইটাকে যদি একটা বি দিয়ে গুণ করা হয়, সিকে যদি একটা বি দিয়ে গুণ করা হয় হবে মাইনাস বিসি, তারপর এই বিসি আর এই বিসি দুইটা প্লাস মাইনাস যোগ করে দিলেই কাটা হয়ে যাবে। একইভাবে এখানে আছে শুধু বি, এটাকে যদি একটা সি দিয়ে গুণ করা হয় তাহলে এটা হয়ে যাবে বিসি মাইনাস বিসি, তখন এই যে এই বিসি আর মাইনাস বিসি যোগ করে দিলেই কাটাকাটি হয়ে যাবে। এই জন্য আমরা করব কি, আমরা যেটা করব সেটা হচ্ছে দুই নাম্বার কলামকে একটা বি দিয়ে গুণ করব, দুই নাম্বার কলামকে বি দিয়ে গুণ করব, তিন নাম্বার কলামকে সি দিয়ে গুণ করব। দেখো দুই নাম্বার কলামকে, প্রথম কলাম যেভাবে আছে থাকুক, প্রথম কলাম যেভাবে আছে থাকুক, আমি দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করব মাইনাস বিসি, দ্বিতীয় কলামকে বি দিয়ে গুণ করব মাইনাস বিসি, এটা হয়ে যাবে বিসি প্লাস এ বি মাইনাস বি স্কোয়ার, এ বি মাইনাস বি স্কোয়ার, আর নিচেরটা হয়ে যাবে জিরো। এটা ডান পাশেরটা প্রমাণ মুছে দিলাম, আমাদের মনে আছে ডান পাশেরটাকে গুণ করবো সি দিয়ে, দুই নাম্বার কলামকে গুণ করছি বি দিয়ে, তিন নাম্বার কলামকে গুণ করবো সি দিয়ে, মাইনাস বিসি এটা জিরো, এটাকে সি দিয়ে গুণ করলে এ সি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার, এ সি প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। এখন
আমি এক নাম্বার দুই নাম্বার কলামকে বি দিয়ে গুণ করে দিছি, তিন নাম্বার কলামকে সি দিয়ে গুণ করে দিছি, সামনে বিসি দিয়ে ভাগ করে দিতে হবে। আমি বিসি কে মিলানোর জন্য আমি কি করছি, এই কাজটা কেন করছি, এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে বিসি 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 মিলানোর জন্য দুই নাম্বার কলামকে বি দিয়ে তিন নাম্বার কলামকে সি দিয়ে গুণ করে দিছি, মিলে গেছে, কিন্তু সামনে তো ভাগ করতে হবে। এই যে দেখো এখন কাজ শেষ, এখন কাজ শেষ কেমনে, এখন কাজ কেমনে শেষ, এখন যদি জাস্ট খেয়াল করে দেখো, আগে লিখি টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বাই বিসি। এখন যদি আমি জাস্ট নতুন করে সাইনটা লিখি কি করব, দুই নাম্বার কলামের সাথে এক নাম্বার কলাম যোগ করে দিব, দুই নাম্বার কলামের সাথে এক নাম্বার কলাম যোগ করে দিব, তাহলে এটা হয়ে যাবে জিরো, এই যে এটা হয়ে যাবে জিরো, কারণ মাইনাস বিসি আর প্লাস বিসি যোগ করলেই জিরো। একইভাবে তিন নাম্বার কলামের সাথেও এক নাম্বার কলাম যোগ করে দিব, কারণ এই যে মাইনাস বিসি প্লাস বিসি যোগ করে দিলেই জিরো, যোগ করে দিলেই জিরো, যোগ করে দিলেই জিরো, যোগ করে দিলেই জিরো। দেখো কত সুন্দর কাজ করতেছি, কত সুন্দর কাজ আমরা করে ফেলতেছি, দেখছো কত সুন্দর কাজ করে ফেলতেছি। আমরা কি করব, এই যে প্রথমে দুই নাম্বার কলামের সাথে এক নাম্বার কলাম যোগ করে দিব, দেখো কি হয়, আর প্রথম কলাম তো চেঞ্জ হবে না, প্রথম কলামে কোনো কাজ করতেছি না, প্রথম কলামে কোনো কাজ করতেছি না, প্রথমে কাজ করতেছি দুই নাম্বার কলামে, তারপরে তিন নাম্বার কলামে, দুই নাম্বার কলামে কি কাজ করব, দ্বিতীয় কলামের সাথে প্রথম কলাম যোগ করে দিব, তো মাইনাস বিসি প্লাস বিসি হয়ে যাবে জিরো, জিরো। তারপরে এই যে খেয়াল করে দেখো, এইটার সাথে এইটার সাথে যদি এইটা যোগ করে দেই, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, দুই নাম্বার কলামের এই ভুক্তির সাথে প্রথম কলামের এই ভুক্তি যোগ করে দিলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা, থাকবে শুধু বিসি প্লাস এ বি, আর এখানে জিরোর সাথে সি স্কোয়ার যোগ করে দিলে সি স্কোয়ার, এই যেখানে জিরোর সাথে সি স্কোয়ার যোগ করে দিলে সি স্কোয়ার, জিরোর সাথে সি স্কোয়ার যোগ করে দিলে সি স্কোয়ার। একইভাবে তিন নাম্বার কলামে কাজটা করব, একইভাবে তিন নাম্বার কলামে কি কাজ করব, মাইনাস বিসি এর সাথে এক নাম্বার কলাম যোগ করে দিব, তিন নাম্বার কলামের সাথে এক নাম্বার কলাম যোগ, মাইনাস বিসি এর সাথে বিসি যোগ করলে জিরো, জিরো। তারপরে জিরো এর সাথে বি স্কোয়ার যোগ করলে বি স্কোয়ার, এইটার সাথে সি স্কোয়ার যোগ করলে সি স্কোয়ার, সি স্কোয়ার কাটা, থাকবে এসি প্লাস বিসি। তোমরা এইভাবে কাটাকাটি দিও না, তোমরা তো এখানে কিছু লিখবা না, খালি বোঝানোর জন্য করতেছি। আমি দুই নাম্বার কলামের সাথে এক নাম্বার কলাম যোগ করে দিছি, এটা হয়ে গেছে জিরো, তিন নাম্বার কলামের সাথে এক নাম্বার কলাম যোগ করে দিছি, এটা হয়ে গেছে জিরো। এখানে এই ম্যাথটা বড় হচ্ছে কথা সত্য, কিন্তু কঠিন না, কেউ আমাকে বলতে পারবা না এই ম্যাথটা কঠিন, এখানে আমি কঠিন কিছুই করি নাই এই ম্যাথটাতে, এখনো পর্যন্ত আমি কঠিন কিছুই করি নাই। হ্যাঁ ম্যাথটা বড়, ম্যাথটা বড় সেটা তো আমি প্রথমেই স্বীকার করেই নিছি, কিন্তু কঠিন কিছু না। এখন দেখো কি করব, এখন কি করব, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, আচ্ছা এটা উপরে লিখি, মুইছা ফেলি, উপরে মুইছা ফেলি, এটা সবার লেখা হয়ে গেছে, এটা সবার লেখা হয়ে গেছে, এখন উপরে লিখি, নিচে থাকতেছে বিসি, উপরে টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দুইটা জিরো হয়ে গেছে, শুধু বিসি নিয়ে বিস্তার করলেই কাজ শেষ, দুইটা জিরো হয়ে গেছে, শুধু বিসি নিয়ে বিস্তার করব, এই সারি বাদ এই কলাম বাদ, থাকবে শুধু এই চারটা, থাকবে শুধু এই চারটা, কি থাকবে, বিসি প্লাস এ বি, বিসি প্লাস এ বি, বিসি প্লাস এ বি স্কোয়ার সি স্কোয়ার এসি প্লাস বিসি, এসি প্লাস বিসি। দেখো এই দুইটা জিরো নিয়ে তো বিস্তার করার দরকার নাই, শুধু বিসি নিয়ে বিস্তার করে ফেলছি, এই সারি বাদ এই কলাম বাদ। এখন এই যে এই বিসি বিসি কাটা, এই বিসি এই বিসি কি কাটাকাটি, দেখো এই যে এই বিসি বিসি কাটা, তাহলে পরের লাইনে কি লেখা যায়, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এখান থেকে কি কমন যায় দেখো, এক নাম্বার সারি থেকে বি কমন যায়, এক নাম্বার সারি থেকে বি কমন যায়, দুই নাম্বার সারি থেকে সি কমন যায়, তাহলে কি থাকবে, এর থেকে বি কমন গেলে থাকবে সি প্লাস এ, এখানে থাকবে বি, আর দুই নাম্বার সারি থেকে সি কমন গেলে এখানে থাকবে সি, এখানে থাকবে এ প্লাস বি। দেখো এক নাম্বার সারি থেকে বি কমন যায়, দুই নাম্বার সারি থেকে সি কমন যায়, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু বিসি। এখন কি করব,
মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ। নির্ণায়কের মান কেমনে বের করে? মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ। গুণ করলে কি হবে? গুণ করলে হবে সি প্লাস এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি সি মাইনাস বি সি। তাহলে দেখো এই গুণটা করে ফেলি, টু ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার বি সি ইন্টু, এই গুণটা করে দেও। গুণটা করে দিলে কি হবে? গুণটা করে দিলে দেখো এইটা আসবে এ সি এসি প্লাস বি সি প্লাস এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস বি সি, তাই না? গুণ করে দিলাম। তো গুণ করার পরে এখানে কী কাটাকাটি যাচ্ছে একটু দেখো, যে এটা গুণটা করে দিলাম এসি প্লাস বি সি এ স্কোয়ার প্লাস এ বি, এই যে বি সি প্লাস বি সি মাইনাস বি সি কাটাকাটি দেখো, প্লাস বি সি প্লাস বি সি এবং মাইনাস বি সি কাটাকাটি, প্লাস বি সি মাইনাস বি সি কাটাকাটি। তাহলে কী থাকতেছে এখানে? এখানে থাকতেছে এই যে এসি প্লাস এ স্কোয়ার প্লাস এসি, এসি প্লাস এ স্কোয়ার প্লাস এসি। তাহলে এখান থেকে কী কমন যায়? এই যে এসি প্লাস এ স্কোয়ার প্লাস এসি, এখান থেকে একটা কী কমন যায়? এ কমন যায় না, দেখো তো এ কমন যায় টু ইন্টু এ প্লাস বি প্লাস সি বি সি, এখান থেকে এ কমন যায়, এ কমন নিয়ে এলাম, এই যে এখান থেকে এ কমন নিয়ে এলাম এ বি সি, এ কমন নিয়ে আসছি সামনে চলে আসছে এ। তাহলে এখানে কী থাকবে? এ প্লাস, এই এটা ভুল করে ফেলছি মেবি, এ প্লাস উপরে কোথাও ভুল করে ফেলছি, এটা বি সি, এ প্লাস বি প্লাস সি আসবে না, উপরে কোথাও ভুল করে ফেলেছি, এখানে তো এ প্লাস বি প্লাস সি আসবে, সি এক হয়ে গেল, এ প্লাস উপরে একটা ভুল কোথাও করছি, এখানে এ বি হবে, এই যে এটা এটা এ বি, এটা এ বি, এই যে এর সাথে গুণ করলে এ বি, হ্যাঁ রাইট, ঠিক আছে ঠিক আছে, এটা আমি লিখতে ভুল করে ফেলছিলাম, গুণ করলে হবে এ বি, এর সাথে বি গুণ করলে এ বি হবে। তাহলে এখান থেকে এ কমন নিলে এখানে থাকবে এ, এখানে থাকবে বি, এখানে থাকবে সি, আমি একবারে সিরিয়াল ওয়াইজ লিখে ফেললাম। এই যে এখান থেকে এ কমন নিলে হবে এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন দেখো এই যে এখানে একটা এ প্লাস বি প্লাস সি, থার্ড ব্র্যাকেট তো দরকার নাই, থার্ড ব্র্যাকেট দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেট দেও, থার্ড ব্র্যাকেট দরকার নাই, ফার্স্ট ব্র্যাকেট দেও। এই যে দেখো এ প্লাস বি প্লাস, এখানে ছিল স্কোয়ার, টু এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার, এখানে আরেকটা আসছে, তাহলে কী হয়ে যাবে? এ বি সিটাকে আমি সামনে নিয়ে আসলাম, টু এ বি সি, আগে ছিল দুইটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখন এখানে আরেকটা আসছে, হবে এ প্লাস বি প্লাস সি হোল কিউব, শেষ। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল। বলো তো ম্যাথটা কি কঠিন? ম্যাট্রিক্স নির্ণায়কের কোনো ম্যাথই কঠিন না, এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। একটু বড়, কয়েকটা ম্যাথ এরকম বড় হবে, তবে আমি তোমাকে ম্যাট্রিক্স নির্ণায়কের সকল ধর্ম পড়াইছি, রাইট? আমি তোমাকে সকল ধর্ম পড়াইছি, কোন ম্যাথটা কীভাবে অ্যাপ্রোচ করতে হবে সেটা তোমাকে শেখানোর চেষ্টা করছি। এখন বাকি অ্যাটেম্পটগুলো তোমার নিজের দায়িত্বে করতে হবে, নিজ দায়িত্বে পড়তে হবে, বাড়ির কাজ করতে হবে, বাড়ির কাজ করতে হবে। ওকে ঠিক আছে, সমস্যা নাই আলামিন, পরে রেকর্ডের ক্লাসটা দেখে নিও। ম্যাথ, একটা ম্যাথ বড় হওয়া মানেই কঠিন হওয়া নয়, প্রত্যেকটা প্রসিডিউর প্রত্যেকটা স্টেপ যদি তুমি বুঝে করো কোনো ম্যাথই তোমার কাছে কঠিন লাগবে না, কোনো ম্যাথই তোমার কাছে কঠিন লাগবে না। আরেকটা জিনিস বলতেছি, ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথ আছে কয়েকটা, ওই ত্রিকোণমিতি সূত্র এখনই পড়ানোর দরকার নেই, ওটা সপ্তম অধ্যায়ে পড়াবো, টেনশন নাই। তোমরা বইয়ে দেখবা ত্রিকোণমিতি এবং জটিল সংখ্যা রিলেটেড কিছু ম্যাথ বইয়ে আছে, মানে ত্রিকোণমিতি অর্থাৎ জটিল সংখ্যাগুলো তো ওইরকম নাই, ত্রিকোণমিতি রিলেটেড ম্যাট্রিক্স নির্ণায়কের কিছু ম্যাথ আছে, ওগুলো এখন করার দরকার নেই, কারণ অনেক ত্রিকোণমিতির সূত্র এখনও তোমরা জানোই না, সেভেন অধ্যায় পড়লে পরে এগুলো পারবা, এখনই ওগুলো নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। ত্রিকোণমিতি রিলেটেড ম্যাথগুলো আপাতত বাদ দিতেও পারো, সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা নতুন আর দুটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ধরো একটা ম্যাট্রিক্স দেখতে এরকম, ধরো একটা ম্যাট্রিক্স দেখতে এরকম, টু থ্রি ফোর সিক্স, এইরকম দেখো এটা একটা ম্যাট্রিক্স, টু থ্রি ফোর সিক্স। তুমি বলতে পারো যে ভাই
ম্যাট্রিক্স এতক্ষণে পড়াচ্ছেন কেন? নির্ণায়ক পড়ানো শেষ, এতক্ষণে পড়াচ্ছেন ম্যাট্রিক্স। আসলে ব্যতিক্রম ম্যাট্রিক্স এবং অব্যতিক্রম ম্যাট্রিক্স এটা হচ্ছে মিক্সড জিনিস, ম্যাট্রিক্স নির্ণায়কের মিক্সড। ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার তুমি যদি নির্ণায়কের মান বের করো, নির্ণায়ককে কী দিয়ে প্রকাশ করা হয়? মডুলাস দিয়ে, রাইট? মানে মডুলাস বলে দুই পাশে দুটো দাগ দিয়ে, এই যে নির্ণায়ক। তুমি যদি এই ম্যাট্রিক্সটা, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, থার্ড ব্র্যাকেট দিছি কিন্তু, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করো কত হবে? এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করে দেখো, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, 6 2 12 মাইনাস 3 4 12 কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এ একটা ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হচ্ছে শূন্য। তো কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, তখন সেই ম্যাট্রিক্সকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি শূন্য হয়, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য হইলে সেটাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন এই যে এখানে শূন্য হয়ে গেছে, কাজে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এই যে এটা এটা একটা কেমন ম্যাট্রিক্স? ব্যতিক্রমী ম্যাট্রিক্স, কারণ এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়কের মান শূন্য। আর যদি নির্ণায়কের মান জিরো না হয়, ধরো এ একটা ম্যাট্রিক্স, তার নির্ণায়কের মান জিরো হইল না, তখন সেইটাকে বলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তখন সেইটাকে বলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। খুবই সহজ জিনিস, নির্ণায়কের মান শূন্য হয়ে গেলে সেটাকে বলে ব্যতিক্রমী, আর নির্ণায়কের মান শূন্য না হইলে সেটাকে বলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আশা করি বোঝাইতে পেরেছি। ঠিক আছে, এখন দেখো আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে আমরা যে ম্যাট্রিক্সের ইনভার্স বের করা শিখছিলাম, তোমাদের কি মনে আছে ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সূত্রটা? ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সূত্রটা কি ছিল? অ্যাডজয়েন্টে ডিভাইডেড বাই তার নির্ণায়ক অফ এ। তোমাদের কি মনে আছে কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সূত্র ছিল এইটা, অ্যাডজয়েন্টে ডিভাইড বাই তার নির্ণায়ক অফ এ। এবং আমি তোমাদেরকে বলছিলাম যে একটা ম্যাট্রিক্সের তখনই ইনভার্স বের করা যাবে যখন তার নির্ণায়কের মান নট ইকুয়ালস টু জিরো হবে। যদি নিচে নির্ণায়কের মান জিরো হয়ে যায়, জিরো দিয়ে কি কোনো কিছুকে ভাগ করা যায়? জিরো দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স তখনই নির্ণয় করা সম্ভব যখন তার নির্ণায়কের মান শূন্য নয়। কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়ে গেলে শূন্য দিয়ে কোনো কিছু ভাগ করা যায় না, অর্থাৎ সেই ম্যাট্রিক্সের ইনভার্স থাকবেই না। অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স সম্ভব যদি ম্যাট্রিক্সটা কি হয়? অব্যতিক্রমী। দেখো অব্যতিক্রমী, অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় সম্ভব, ব্যতিক্রমী হইলে সম্ভব নয়। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় সম্ভব। এ ইনভার্স মানে, এ ইনভার্স মানে বিপরীত, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব। কিন্তু যদি নির্ণায়ক অফ এ জিরো হয়ে যায়, অর্থাৎ এটা যদি ব্যতিক্রমী হয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স হয় না, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় সম্ভব নয়, ইনভার্স নির্ণয় সম্ভব নয়, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায় না। কাজেই তোমাকে যদি বলে একটা ম্যাট্রিক্সকে কখন ইনভার্স বের করা যায়, উত্তর হচ্ছে ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হইলে। কোন একটা ম্যাট্রিক্স অব্যতিক্রমী অর্থাৎ তার নির্ণায়কের মান নট ইকুয়ালস টু জিরো হইলে তার ইনভার্স বের করা সম্ভব। আর যদি ব্যতিক্রমী হয়ে যায়, অর্থাৎ নির্ণায়কের মান জিরো হয়ে যায়, তাইলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করা সম্ভব নয়। আশা করি বোঝাইতে পারছি, আশা করি বোঝাইতে পেরেছি। এখন একটা উদাহরণ দেখাই। ধরো তোমাকে বললো একটা ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স বললো এ, এ একটা ম্যাট্রিক্স তোমাকে ধরো দিল আলফা প্লাস 4 8 2 আলফা মাইনাস 2, আলফা প্লাস 4 8 2 আলফা মাইনাস 2। প্রশ্নটা তোলো, এ ইকোয়ালস টু একটা ম্যাট্রিক্স আলফা প্লাস 4, আলফা এটা 4,
আলফা প্লাস ফোর এইট টু আলফা মাইনাস টু। প্রশ্নে বলছে আলফা এর মান কত হলে, আলফা এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। দেখো আলফা এর মান কত হলে এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, তো তুমি কেমনে বের করবা? আমরা তো মাত্র শিখে আসলাম একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমী হয়, যখন তার নির্ণায়কের মান শূন্য। অর্থাৎ এখানেও এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে শূন্য, এইটা সমান শূন্য। তাহলে এখান থেকে কি লেখা যাবে, নির্ণায়কের মান কেমনে বের করে, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ আট দুগুণে ষোলো। এখন এই ক্যালকুলেশনটা করবা, আলফা স্কোয়ার মাইনাস টু আলফা প্লাস ফোর আলফা প্লাস এ মাইনাসে চার দুগুণে আট মাইনাস ষোলো ইকুয়ালস টু জিরো, আলফা স্কোয়ার প্লাস টু আলফা মাইনাস চব্বিশ ইকুয়ালস টু জিরো। এই ইকুয়েশনটা সলভ করবা, এই ইকুয়েশনটা সলভ করলে এতে চলে আসবে, মিডিল ফ্যাক্টর করবা, মিডিল ফ্যাক্টর করে চার ছয় চব্বিশ, চার ছয় চব্বিশ মিডিল ফ্যাক্টর করে সলভ করবা, আলফার ভ্যালু আসবে ফোর কমা মাইনাস সিক্স, মিডিল ফ্যাক্টর করবা আলফার ভ্যালু আসবে ফোর কমা মাইনাস সিক্স, অ্যান্সার হবে দুইটা, অ্যান্সার হবে ফোর কমা মাইনাস সিক্স, অ্যান্সার হবে ফোর কমা মাইনাস সিক্স, ফোর কমা মাইনাস সিক্স। বোঝা গেছে, আশা করি বোঝাইতে পেরেছি। এখন আরেকটা প্রশ্ন, ধরো তোমাকে এইভাবে দিল এ একটা ম্যাট্রিক্স, তোমাকে বললো পি মাইনাস টু থ্রি ফোর ফাইভ, পি মাইনাস টু থ্রি ফোর ফাইভ। প্রশ্নটা থেকে বললো তোমাকে পি এর মান কত হলে, পি এর মান কত হলে এ ম্যাট্রিক্সটি ইনভার্টিবল হবে না, একই কথা, একই কথা খালি একটু ঘুরিয়ে দিতে পারে, ইনভার্টিবল হবে না, সেম প্রশ্ন খালি একটু ঘুরিয়ে দিছে। একটা নতুন ম্যাট্রিক্স বলবে পি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ইনভার্টিবল হবে না, ইনভার্টিবল হবে না মানে কি, ইনভার্টিবল হবে না মানে তার ইনভার্স নির্ণয় করা যাবে না। কোনো একটা ম্যাট্রিক্সের যদি ইনভার্স বের করা যায় তখন সেটাকে বলে ইনভার্টিবল, যখন ইনভার্স বের করা যায় না সেটাকে বলে ইনভার্টিবল না, মানে নন ইনভার্টিবল, বাংলায় বলে ইনভার্টিবল হবে না। তাই একটা ম্যাট্রিক্স কখন ইনভার্টিবল হয় না, যখন ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হয়। অর্থাৎ প্রশ্নটা এভাবেও থাকতে পারে পি এর মান কত হলে এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, অথবা এইভাবেও বলতে পারে এ ম্যাট্রিক্সটি ইনভার্টিবল হবে না, কথা কিন্তু একই, একটা ম্যাট্রিক্স যখন ব্যতিক্রমী হয় তখনই সেটার ইনভার্স বের করা সম্ভব হয় না, অর্থাৎ সেটা ইনভার্টিবল হবে না। তো একইভাবে, একইভাবে কী লিখবো, পি মাইনাস টু ফোর থ্রি ফাইভ ইকুয়ালস টু জিরো। অনেকে কনফিউশনে পড়ে যায় যে পড়ে আসলাম ব্যতিক্রমী আর আসছে ইনভার্টিবল হবে না, মানে কি, মানে কিন্তু একই, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়া মানেই সে ইনভার্টিবল হবে না। তাহলে গুণ করে দেবো, মুখ্য কর্ণ বরাবর গুণ ফাইভ পি মাইনাস পাঁচ দুগুণে দশ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ তিন চারে বারো ফাইভ পি সমান বাইশ, তাহলে পি সমান বাইশ বাই পাঁচ, পি সমান বাইশ বাই পাঁচ, শেষ। বোঝা গেছে, আশা করি বোঝাইতে পারছি নাকি, আশা করি বোঝাইতে পেরেছি। দেখতে দেখতে আমরা একদম লাস্ট টাইপে চলে আসছি, দেখতে দেখতে আমরা একদমই লাস্ট টাইপে চলে আসছি। ওকে, এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ইনভার্স ফাংশন বের করার যে শর্টকাট দেখাইছিলাম একটা দুই বাই দুই ম্যাট্রিক্সের বেলায়, আচ্ছা ওটা দেখাইছিলাম, হ্যাঁ দুইটাই দেখাইছি, ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্টকাট দুই বাই দুই এর বেলায় কি হয় দেখাইছি, আমার কর্ণ ম্যাট্রিক্সের বেলায় দেখাইছি, হ্যাঁ মনে পড়ছে দেখাইছি, ওটা দেখানো হয়েছে, তাহলে এখানে আর দেখাইলাম না। এখন আমরা নির্ণায়কের কয়েকটা শর্টকাট দেখব, নির্ণায়কের কয়েকটা শর্টকাট, ধরো এ একটা, সরি নির্ণায়ক এবং ম্যাট্রিক্স দুইটা মিলে, মানে এই টাইপগুলো হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক দুইটা মিক্সড, ধরো এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স,
এ একটা বর্গ ম্যাট্রিক্স, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, কারণ বর্গ ম্যাট্রিক্স ছাড়া কিন্তু নির্ণায়ক হয় না। প্রথমেই বলছিলাম যে নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, অর্থাৎ যে ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলাম সংখ্যা সমান শুধুমাত্র সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করা যায়। তো এই যে দেখো আমি একটা বর্গ ম্যাট্রিক্স নিয়েছি, কেমনে বুঝবো এটা যে বর্গ ম্যাট্রিক্স? এই দেখো সারির সংখ্যা কলাম সংখ্যা আমি সমান ধরছি, এ এন বাই এন, এন বাই এন মানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স যার সারিও এন সংখ্যক কলামও এন সংখ্যক, হইতে পারে 2x2, 3x3, 4x4, যাই হোক না কেন সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হবে, এটা একটা বর্গ ম্যাট্রিক্স। এবং এবং এর নির্ণায়কের মান শূন্য নয়, এর নির্ণায়কের মান শূন্য নয়, যদি শূন্য হয়ে যায় তাইলে তো কথাই নাই, জিরো হিসাব। বাট ধরো এ একটা বর্গ ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে এন বাই এন এবং তার নির্ণায়কের মান শূন্য নয়, তাহলে এই ক্ষেত্রে আমরা কয়েকটা সূত্র শিখব, কয়েকটা সূত্র শিখব, শর্টকাট সূত্র নির্ণায়কের মান বের করার। আচ্ছা একটু বাম পাশে লিখি, নির্ণায়কের মান বের করার কয়েকটা শর্টকাট সূত্র। প্রথমে একটা সূত্র, এক নাম্বার, নির্ণায়ক অফ পি, এ পি হচ্ছে যে কোনো ধ্রুবক, তুমি পি ধরো কে ধরো সমস্যা নেই, পি হচ্ছে যে কোনো ধ্রুবক, নির্ণায়ক অফ পি এ এটার মান কত হবে, তারপরে নির্ণায়ক অফ পি এ হোল ইনভার্স, নির্ণায়ক অফ পি এ ছোট হাতের পি দিয়ে, ধ্রুব সংখ্যাকে আমরা নর্মালি ছোট হাতের পি দিয়ে প্রকাশ করি, ধ্রুব সংখ্যাকে, এনে পি হচ্ছে যে কোনো একটা ধ্রুব সংখ্যা, হইতে পারে 2, 3, 4, পি মানে যে কোনো একটা ধ্রুব সংখ্যা, 2, 3, 4 যে কোনো কিছু হইতে পারে। এরপরে হচ্ছে নির্ণায়ক অফ পি এ ইনভার্স, আরে নির্ণায়ক অফ পি এ ইনভার্স, তারপরে 4, 4 হচ্ছে নির্ণায়ক অফ পি এ ইনভার্স হোল ইনভার্স, এই চারটা সূত্র লিখো, তারপর আমি বুঝাইতেছি কোনটা কি হবে। ধরো এ হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স যার সারির সংখ্যা এন সংখ্যক কলাম সংখ্যা এন সংখ্যক এবং এর নির্ণায়কের মান শূন্য নয়, এটা এখানে লিখি নির্ণায়কের মান, নির্ণায়কের মান নট ইকুয়ালস টু জিরো, নির্ণায়কের মান জিরো হয়ে গেলে তো সব জিরোই হয়ে যাবে, হ্যাঁ নট ইকুয়ালস টু জিরো মানে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা কেমন অব্যতিক্রমী, নির্ণায়কের মান জিরো নয়, আমরা আগে চেক করবো যে এটা নির্ণায়কের মান জিরো কিনা, জিরো হয়ে গেলে তো হবেই না, জিরোই হয়ে যাবে সব, মানে এটার অ্যান্সারগুলো কী হবে, অ্যান্সারগুলো হবে এটা লিখো আগে, পি টু দি পাওয়ার এন নির্ণায়ক অফ এ, আগে তোমরা উত্তরগুলো লিখো তারপরে আমি বোঝাইতেছি, পি টু দি পাওয়ার এন নির্ণায়ক অফ এ, এইখানে হবে 1/p^n নির্ণায়ক অফ এ, সূত্রগুলো লিখো তারপরে আমি বোঝাইতেছি, পি টু দি পাওয়ার এন নির্ণায়ক অফ এ, নির্ণায়ক অফ এ পি টু দি পাওয়ার এন, আগে চারটা সূত্র লিখে ফেলো, আমি এক্সপ্লেন করে দিচ্ছি যাতে তোমাদের আহামরি কষ্ট না হয় মনে রাখতে, আগে চারটা সূত্র লিখে ফেলো, আশা করি চারটা সূত্র লিখা শেষ, আশা করি চারটা সূত্র লিখা শেষ, হ্যাঁ এখন আমি তোমাকে এক্সপ্লেন করি, নির্ণায়ক অফ পি এ মনে রাখবা পি হচ্ছে একটা ধ্রুবক, এ হচ্ছে এই যে নির্ণায়ক ম্যাট্রিক্সটা যার নির্ণায়কের মান শূন্য নয়, এটা একটা মান আছে, আমরা নির্ণায়কের মানটা বের করে দেখবো কত আসে, তো নির্ণায়ক অফ এ যেভাবে ছিল এভাবেই থাকবে, পি এর উপর এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলাম সংখ্যা যেটা সেটা পাওয়ার আকারে চলে আসবে, এই যে এন ধরো 2x2 একটা ম্যাট্রিক্স, 2x2 তাহলে এখানে হয়ে যাবে পি স্কোয়ার, একটা ম্যাট্রিক্স যদি হয় 3x3 এটা হয়ে যাবে পি কিউব, সহজ জিনিস না, শুধু ধ্রুবকটার উপর, এখানে 2 থাকলে 2 এর উপরে পাওয়ার, 3 থাকলে 4, 5, ধ্রুবক যাই থাকবে তার উপর সারির সংখ্যা বা কলাম সংখ্যাটা পাওয়ার আকারে চলে আসবে, আর নির্ণায়কের মানটা যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। এখন এইখানে দেখো কি হয়েছে, এইখানে দুইটাই কিসে আছে, দেখো ইনভার্সে আছে না, দুইটার উপর কিন্তু হোল ইনভার্স, এই যে ইনভার্সটা দুইটার উপর কিন্তু দেখো পি এ হোল ইনভার্স, হোল ইনভার্স মানে কি, টোটালটাই নিচে নেমেছে ভাই, দেখো দুইটার উপর হোল ইনভার্স মানে কি, দুইটার উপর হোল ইনভার্স মানে এই পুরা জিনিসটা নিচে নেমে যাবে, পুরা জিনিসটা দেখো ওয়ানের নিচে নেমে গেছে, এই যে নর্মালি আগে ছিল পি এ এখন হয়ে গেছে পি এ হোল ইনভার্স, মানে পুরাটা নিচে নেমে গেছে, ওয়ানের নিচে নেমে গেছে, মনে রাখা সহজ। এইখানে দেখো এইখানে কিন্তু ইনভার্সটা শুধু এ এর উপর, এখানে কিন্তু পি এর উপর ইনভার্স নাই, তো ইনভার্সটা যেহেতু শুধু এ এর উপর, শুধু এ নিচে নেমে যাবে, শুধু নির্ণায়ক অফ এ নিচে নেমে গেছে,
পি টু দি পাওয়ার এন কিন্তু উপরেই আছে, কারণ এখন কিন্তু পি এর উপর ইনভার্স নাই, এখানে দুইটার উপর ইনভার্স ছিল, দুইটাই নিচে নেমে গেছে, এখানে শুধু এ এর উপর ইনভার্স, শুধু নির্ণায়ক অফ এ নিচে নেমে গেছে। আর এইখানে খেয়াল করে দেখো, এইখানে এ এর উপর দুইটা ইনভার্স, এ এর উপর একটা ইনভার্স আর একটা ইনভার্স, তো দুইটা ইনভার্স মানে তো কাটাকাটি। আসলে তুমি একটা ম্যাট্রিক্সকে দুইবার ইনভার্স করা মানে আগের ম্যাট্রিক্সে ফেরত চলে আসা, তো দুইটা ইনভার্স মানে হচ্ছে কাটাকাটি গিয়ে সে উপরেই থাকবে, দুইটা ইনভার্স, এ এর উপর এখানে একটা ইনভার্স, এখানে একটা ইনভার্স, তো এই দুইটা ইনভার্স মিলে আসলে কাটাকাটি চলে গিয়ে সে উপরেই থাকবে। আর এই যে পি, পি এর উপর কিন্তু এখানে একটা ইনভার্স, দেখো পি এর উপর কিন্তু একটা ইনভার্স, মানে সে নিচে চলে আসবে, পি টু দি পাওয়ার এর নিচে চলে আসবে, এ এর উপর দুইটা ইনভার্স, দুইটা ইনভার্স কাটাকাটি উপরেই থাকবে, পি এর উপর আছে একটা ইনভার্স, এই যে পি এর উপর একটা ইনভার্স, সে নিচে নেমে যাবে, কাজ শেষ। এই সূত্রগুলা মনে রাখতে পারলে অনেক বড় বড় ম্যাথ খুবই কম সময়ে করে ফেলা সম্ভব, খুবই কম সময়ে করে ফেলা সম্ভব। যেমন ঢাকা ইউনিভার্সিটি এবং বুয়েটে আসা দুইটা ম্যাথ দেখাই, ঢাকা ইউনিভার্সিটিতে একটা ম্যাথ আসছে, এটা কত সালে আসছে, ঢাকা ইউনিভার্সিটি 1920, ঢাকা ইউনিভার্সিটি 1920 একটা ম্যাথ আসছে, বলছে এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, থ্রি মাইনাস ফোর টু মাইনাস থ্রি হলে প্রশ্নে বলছে ডিটারমিন্যান্ট অফ টু এ ইনভার্সের মান কত, ডিটারমিন্যান্ট অফ টু এ ইনভার্স ইকুয়ালস টু হোয়াট। দেখো ডিটারমিনেন্ট মানেই তো নির্ণায়ক, এটাকে এইভাবেও লেখা যায় অথবা এইভাবেও লেখা যায়, যে একই কথা, টু এ ইনভার্স, ডিটারমিনেন্ট মানেই নির্ণায়ক। কোন কোন প্রশ্নে এইভাবে চিহ্ন সহ থাকে নির্ণায়কের চিহ্ন সহ, কোথাও ডিইটি, ডিইটি মানে ডিটারমিনেন্ট লেখা থাকে। তাইলে এখন খেয়াল করে দেখো, এটা যদি আমরা শর্টকাট দিয়ে করি খুব সহজে ম্যাথটা করে ফেলা যাবে, বাট কেউ যদি শর্টকাট না জানে তার কি করতে হবে, প্রথমে এ ইনভার্স বের করতে হবে, তারপরে এ ইনভার্স বের করে তারপরে গুণ করে মান বের করতে হবে, মানে কষ্ট হয়ে যাবে না, করা যাবে, ওইভাবে করা যাবে, এ থেকে ইনভার্স বের করলা তারপরে এখানে বসাইলে মান বের করলা, নির্ণায়ক হয়ে গেল। কিন্তু এটা শর্টকাট কি, এটা কোন সূত্রের সাথে মিলে গেছে, দেখো এই যে এটা কিন্তু কোনটার সাথে মিলছে, এই যে এইটার সাথে মিলছে, দেখো এই যে এইটার সাথে, পি এ ইনভার্স, টু এ ইনভার্স, সূত্র কি, পি টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, এই যে পি হচ্ছে টু, এই যে তিন নাম্বার সূত্রের সাথে মিলছে, দেখো পি টু দি পাওয়ার এন, টু টু দি পাওয়ার এন, এন কত, এন হচ্ছে দেখো এই যে ম্যাট্রিক্সটা, সারি কত কলাম কত, টু বাই টু, দেখো এই যে টু বাই টু, এই ম্যাট্রিক্সটার সারি দুইটা কলাম দুইটা, অর্থাৎ এন এর মান হচ্ছে টু, টু বাই টু মানে এন এর মান হচ্ছে টু, তাহলে এখানে পি এর মানও টু, এন এর মানও টু, এই যে পি টু দি পাওয়ার এন, পি টু দি পাওয়ার এন, নিচে হচ্ছে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান, নিচে হচ্ছে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান, এই যে দেখো পি টু দি পাওয়ার এন বাই নির্ণায়ক অফ এ, টু স্কোয়ার হয়ে গেছে নিচে নির্ণায়ক অফ এ। এখন আমি নির্ণায়কের এর মানটা বের করে ফেলি, কাছে টু স্কোয়ার মানে ফোর, টু স্কোয়ার মানে হচ্ছে ফোর, আর এই নির্ণায়কের মানটা যদি বের করি কি হবে, মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস তিন তিরিকে মাইনাস নয়, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ মাইনাস মাইনাসে প্লাস এইট, দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ মাইনাস থ্রি এ মাইনাসে প্লাস এ থ্রি এ মাইনাস থ্রি মাইনাস নাইন মাইনাসে মাইনাসে প্লাস এইট, তাহলে কত, মাইনাস ফোর, শেষ। বলো তো বুঝতে পারছো কি না, অনেক ছোট হয়ে গেছে না ম্যাথটা, আর একটা বুয়েটে আসা ম্যাথ করাই দিব, খুবই খুবই সহজ ম্যাথ, দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, নিচে হবে মাইনাস ওয়ান, ভাগ করে দিলে হবে প্লাস এ মাইনাস এ মাইনাস, এটা ঢাকা ইউনিভার্সিটি 1920 আসছে, এই ম্যাথটা ঢাকা ইউনিভার্সিটি 1920 সেশনে আসছিল। এখন বুয়েটে আসা একটা ম্যাথ করাবো, প্রশ্নে বলছে একটা ম্যাট্রিক্স ডি, ডি একটা ম্যাট্রিক্স, প্রশ্নে বলা আছে থ্রি বাই থ্রি, প্রশ্নে বলছে ডি একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স, এবং ডি এর নির্ণায়কের মানও দেওয়া আছে, এবং ডি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান প্রশ্নে দেওয়াই আছে 20 হলে, নির্ণায়কের মান 20 হলে প্রশ্নে বলছে টু ডি হোল ইনভার্সের মান কত, নির্ণায়ক অফ, এইটা প্রশ্ন এইভাবে এখন এনে এনে চিহ্ন দেওয়াই আছে, নির্ণায়ক অফ, ও আচ্ছা এটা তো ভিতরে বসবে, সরি ইনভার্সটা ভিতরে, হ্যাঁ ইনভার্সটা ভিতরেই থাকবে, টু ডি হোল ইনভার্স এর মান কত, এটা আসছে বুয়েটে আসছে 12-13 সেশনে, সাস্টে আসছে 15-16 সেশনে, এটা দুই জায়গায় আছে, লিখে দিই, এটা সে বুয়েট 12-13, বুয়েটে আসছে 12-13 সেশনে, সাস্টে আসছে 15-16 সেশনে, দেখো এটা কোন সূত্রের সাথে মিলছে,
2D হোল ইনভার্স, পি এ হোল ইনভার্স, এই যে এটার সাথে এইটার সাথে মিশে দেখো, পি এ হোল ইনভার্স। সূত্র কি? হোল ইনভার্স দুইটাই নিচে নেমে যায়, 1 বাই পি টু দি পাওয়ার এন। এখানে পি কত? পি হচ্ছে 2, পি হচ্ছে 2, এন কত? এন হচ্ছে 3/3, মানে 3, এন হচ্ছে 3, পি হচ্ছে ধ্রুবকটা 2, আর এন হচ্ছে এই ম্যাট্রিক্সের মাত্রা যেটা 3। নির্ণায়ক অফ এ, নির্ণায়কের মান তো দেওয়াই আছে, এই নির্ণায়কের মান তো দেওয়াই আছে 20। নির্ণায়ক অফ এর মান এখানে দেওয়াই আছে 20, নির্ণায়ক অফ এর মান হচ্ছে 20। তাহলে কত হবে? নির্ণায়ক অফ এর মান দেওয়া আছে 20, 1 বাই 3 কিউবে 8, 8 20 160, 1 বাই 160, 1 বাই 160। দেখছো কত সহজ মেথ? 1 বাই 160, দেখো কত সহজ মেথ, পারা যাবে ভাইয়া? আজকে কি ম্যাট্রিক্স শেষ করে দেবেন? হ্যাঁ, আজকে ম্যাট্রিক্স নিয়ে শেষ, আজকে ক্লাসের পর ম্যাট্রিক্স নিয়ে বাড়ির কাজ। ম্যাট্রিক্স তো বাড়ির কাজ দেওয়াই হয়ে গেছে, ম্যাট্রিক্স তো বাড়ির কাজ শেষ। নির্ণায়ক ওয়ানের বি, ওয়ানের বি অসীম কুমার শাহ স্যারের বই অথবা কেতাব স্যারের বই, যে স্যারের বই থেকে করো পুরোটাই বাড়ির কাজ। এবং আজকে রাতে আমি এ অধ্যায় থেকে সৃজনশীল এবং এমসিকিউ বাড়ির কাজ দিব, মানে বইয়ের রেগুলার ম্যাথ তো সব বাড়ির কাজ থাকবেই, আমি এক্সট্রা এমসিকিউ বাড়ির কাজ দিব, সৃজনশীল বাড়ির কাজ দিব, যেগুলোর ডেডলাইন থাকবে মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবারের মধ্যে এগুলো কমপ্লিট করে গ্রুপে পোস্ট দিতে হবে এবং প্রবলেম বেরোলে সেগুলো পোস্ট করতে হবে। আমরা মঙ্গলবারে ম্যাট্রিক্স নির্ণায়কের উপর প্রবলেম সলভিং ক্লাস নিব, তারপরে বুধবার অথবা বৃহস্পতিবারে হবে ম্যাট্রিক্স নির্ণায়কের পরীক্ষা, আর রবিবার থেকে নতুন অধ্যায় ভেক্টর শুরু হবে। এই যে সামনে রবিবার, রবিবারে আমরা নতুন অধ্যায় দ্বিতীয় অধ্যায় ভেক্টর শুরু করব। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখো, এটাও বুয়েটে আসছে, এটাও করে দিই। আরেকটা প্রশ্ন বুয়েটে আসছে, বলছে এ একটা ম্যাট্রিক্স একই রকম, এ একটা 3/3 ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অফ এ এর মান বলে দিছে -7 হলে, সেম একই রকম প্রশ্ন, এ একটা 3/3 ম্যাট্রিক্স, প্রশ্ন বলছে এ একটি 3/3 ম্যাট্রিক্স এবং নির্ণায়ক অফ এ এর মান -7 হলে, সেম মেথ, 2A হোল ইনভার্স, নির্ণায়ক অফ 2A হোল ইনভার্স, এটা সমান কত? এটা কোথায় আসছে? এটা আসছে বুয়েট, ও মা, এটাও বুয়েট 12-13, এটাও সেম প্রশ্ন দুইবার আসে পড়ছে নাকি? এইটাও বুয়েট 12-13, এটাও কোন সূত্র? এটা ওই যে 2 নম্বর সূত্রই, এটাও 2 নম্বর সূত্র, কি হবে? হোল ইনভার্স আছে, হবে 1/2p^n, নিচে নেমে যাবে, n মানে হচ্ছে 3, নির্ণায়ক অফ এ, নির্ণায়ক অফ এর মান দেয়া আছে -7, তাইলে এটা হবে 8, 5 8 সরি 7 8 56, মাইনাস প্লাস মানে মাইনাস, -1/56, -1/56। ওকে, গজ এলিমিনেশন মেথড কি পড়তে হবে? না, গজ এলিমিনেশন মেথড লাগবে না, লাগবে না, ওটা আমাদের সিলেবাসে নেই। কেতাব স্যারের বইয়ে একটাই সমস্যা, প্রথম দিকে পড়লে অনেক কিছু আউট অফ সিলেবাস আছে, ওলা থেকে ভয় পাওয়ার কিছু নাই। ত্রিকোণমিতিক টাইপগুলোও লাগবে না, কারণ আমরা এখনও ত্রিকোণমিতি সূত্র পড়ি নাই, এবং এই এলিমিনেশন মেথড আমাদের সিলেবাসে নাই, আমাদের লাগবে না। আচ্ছা, আমি একটা ম্যাথ বানিয়ে দিই, ধরো এই সেম ম্যাথটা যদি এরকম বলতো, আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করলাম, এটা দিয়েও করলাম, এক নাম্বারটা দিয়ে করলাম না, আচ্ছা এক নাম্বারটা বেশি সহজ, বুঝলাম যে বুঝলাম এক নাম্বারটা বেশি সহজ, 4 নম্বর সূত্র দিয়ে একটা ম্যাথ করি, আমি বানিয়ে দিই। ধরো তোমাকে আমি বললাম 4 এ ইনভার্স হোল ইনভার্স, দেখি কে আনসার করতে পারে, এটার মান কত বলো, দেখি কে পারে এটার মান কত হবে, কত হবে, দেখি দেখি কে পারে। লাস্ট, শেষ, আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায় শেষ, অসীম কুমার শাহ স্যারের বইয়ের 1-এর বি, কেতাবউদ্দিন স্যারের বইয়ের 1-এর বি বাড়ির কাজ, ডেডলাইন হচ্ছে মঙ্গলবার, এর মধ্যে শেষ করতে হবে, এবং আমি আজকে রাতে সৃজনশীল এবং এমসিকিউ বাড়ির কাজ দিব, ওগুলাও মঙ্গলবারের মধ্যে করে শেষ করতে হবে। রবিবার থেকে আমরা নতুন অধ্যায় শুরু করে দিব। বলো এটা কি হবে, কোন সূত্রে পড়বে? 4 নম্বর সূত্রে, কি হবে? এ এর উপর 2 বার ইনভার্স আছে, অর্থাৎ নির্ণায়ক অফ এ উপরেই থাকবে, আর 4-এর উপর ইনভার্স আছে 1 বার, নিচে নেমে যাবে, হবে পি টু দি পাওয়ার এন, এন কত? 3, পি টু দি পাওয়ার এন, এন মানে হচ্ছে 3, নির্ণায়ক অফ এ এর মান দেওয়া আছে -7, নির্ণায়ক অফ এ এর মান দেওয়া আছে -7, 4³ মানে কত? 4 4 16, 3 16 কত? 4 16 32 64, -7/64। দেখছো পরীক্ষা আসলে পারবা না, কত সুন্দর সূত্র শিখছি, এবং এই সূত্রগুলো কিন্তু মনে রাখা খুব সহজ। শোনো, সব শর্টকাট শিখে লাভ নাই, শর্টকাট শিখলেই যে খুব ভালো তা না, পরীক্ষায় অনেক শর্টকাট মাথায়ই থাকবে না,
এমন শর্টকাট শিখে লাভ নাই যেটা পরীক্ষায় মনে থাকবে না। তুমি সেই শর্টকাটগুলোই শিখবা যেই শর্টকাটগুলো তোমার পরীক্ষায় মনে থাকবে, যেগুলো মনেই থাকবে না সেগুলো শিখে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই। ঠিক আছে, ওকে, এই শর্টকাটগুলো মনে রাখতে পারবা চাইলেই, সুন্দর মতো মনে থাকবে, আহামরি কঠিন কিছু না। তো এরই মাধ্যমে আমরা একটি অধ্যায় পরিসমাপ্ত হইলো আজকে 9টা ক্লাসে। মাঝখানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে একটা ক্লাস ঝামেলা হয়েছে, কারেন্টের কারণে 2টা ক্লাসে প্রবলেম হয়েছে, তাও আমরা সকল টপিক কভার করে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়টা কভার করলাম। আরও প্রবলেম সলভিং ক্লাস আছে, একদমই শেষ না। প্রবলেম সলভিং ক্লাস হবে জুমে মঙ্গলবার রাতে, মঙ্গলবার রাতে ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের উপর, মঙ্গলবার রাতে বলতে রাত কেন, মঙ্গলবার ক্লাসে আর কি, মঙ্গলবার বিকাল 3টায় ক্লাস হবে। মঙ্গলবারে আমরা আগামী সপ্তাহেও ক্লাসগুলো বিকাল 3টায় নিব, বিকাল 3টায় হবে, রবি মঙ্গল বৃহস্পতি। মঙ্গলবারে হবে ম্যাট্রিক্স নির্ণায়কের উপর সলভ ক্লাস, এবং বৃহস্পতিবার অথবা শুক্রবারে, বৃহস্পতিবার অথবা শুক্রবারে হবে পরীক্ষা। আর এই সপ্তাহের রবিবার এবং এই সপ্তাহের বৃহস্পতিবার, এই 2টা ক্লাসে আমরা নতুন অধ্যায় ভেক্টর শুরু করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে, আগামী ক্লাসে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকো, আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি, আমি ক্লাসটা এখানেই শেষ করতেছি, আগামী ক্লাসে দেখা হবে।